দুদিকে ঘন কাশবন আর তার মাঝখান দিয়ে একটা পথ পিসঢালা সে পথের ধারে ফুটে থাকা থোকা থোকা সাদা কাশফুল আর নীল আকাশে ভেসে বেড়ানো শুভ্র ম্যাগি জানান দিচ্ছে প্রকৃতিতে শরৎ এসেছে এ পথে একা একা হেঁটে যাচ্ছে একটা ছেলে পঁচিশ ছাব্বিশ বছরের এক সুদর্শন যুবক পরনে নীল রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্ট কাঁধ থেকে ঝুলছে একটা পাটের ব্যাগ ব্যাগটাতে কি আছে কেউ জানে না অবশ্য এমন একটা পুরনো ধাঁচের ব্যাগের ভেতরে কী থাকতে পারে আন্দাজ করাই যাই তাই সে ব্যাপারে কারো বিশেষ আগ্রহ নেই সে হেঁটে চলেছে একা একা ভাদ্র মাসের গরম বেলা সাড়ে এগারোটায় এমন রোদ উঠেছে বলার মতো না আজ ভার্সিটিতে ক্লাস নেই সেটা আগে জানতো না অনন্য শুধু শুধু এসে ঘুরে যেতে হচ্ছে ভেবে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে ওর আর সেই কখন থেকে দাঁড়িয়ে আছে অথচ একটা রিক্সাও নেই রিক্সা কেন রিক্সাওয়ালার টিকিটাও পাত্তা নেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ওর চোখে পড়লো একটা ছেলেকে রাস্তার উপর পাশের ফুটপাথ ধরে একা একা হেঁটে চলেছে ওকে দেখে হঠাৎ নিজের ভেতরে কেমন যেন একটা আগ্রহবোধ করলো অনন্যা ছেলেটাকে সে চেনে তাদের এলাকাতেই থাকে ওদের বাড়ির ঠিক দুইটা বাড়ির সামনে একটা বিল্ডিংয়ে ছয়তলা সে দালানের ঠিক কোন ফ্ল্যাটে থাকে সেটা অবশ্য ওর জানা নেই কারণ ছেলেটার মুখ পরিচিত হলেও তার নাম ধাম সম্পর্কে সে তেমন কিছুই জানে না কখনো তো কথা বলার সুযোগই হয়নি ভাবতে ভাবতে দেখে ছেলেটা ওকে ক্রস করে চলে যাচ্ছে হঠাৎ কি যেন একটা মনে হলো দ্রুত রাস্তা পার হয়ে ছেলেটার পেছন পেছন হাঁটতে লাগলো উদ্দেশ্য ছেলেটার সাথে সাথে কথা বলা তবে সেটা নিরিবিলিতে আশেপাশের এমন কোলা হলে কথা বলা যাবে না কোনোভাবেই তাই আপাতত ওকে ফলো করছে ফাঁকা কোনো জায়গাতে এলেই ডাক দেবে ওকে ভার্সিটি এরিয়াতেই প্রথম ওই ছেলেটাকে দেখেছিল অনন্যা সেদিনও সে পাঞ্জাবি পড়েছিল রঙটা ছিল হলুদ তার বর্ণের শরীরে রঙটা ফুটে উঠেছিল দারুণভাবে দূর থেকে ওকে দেখেই হিমভক্ত অনন্যা মুহূর্তেই তার নামকরণ করে ফেলেছিল হিমালয় হিমো অবিকল সেই রকম কাঁধে ঝোলা ব্যাগ হলুদ পাঞ্জাবি সত্যি ওকে হিমুর মতোই লাগছিল তবে হিমুর সাথে ওর পার্থক্যটাও ওর চোখে পড়ে আর সেটা হলো স্যান্ডেল পরিহিত দুটি পা হিমি তো কখনও স্যান্ডেল পরতো না খালি পায়ে হেঁটে বেড়াতো ঢাকার অলিগলি এরপর আরও কয়েকবার দেখেছে বিভিন্ন জায়গায় শপিং মল লাইব্রেরি সিনেমা হলের সামনে অলিগলি রাস্তায় বেশ কবার দেখা হয়েছিল হিমুর সাথে তবে সে সবসময় হলুদ পাঞ্জাবিতে নিজেকে আবৃত করত না এক এক সময়ে এক এক রঙের পাঞ্জাবি পরতো অনন্যার ধারণা ছেলেটা কোনো কাজবাজ করে না নয়তো এভাবে হেঁটে বেড়াবে কেন সবসময় সে হেঁটে বেরায় একা একা এই যে শুনছেন এই নীল পাঞ্জাবি ফাঁকা জায়গা দেখে ডাক দিল অনন্যা প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে তাকালো ছেলেটা তার ফর্সা মুখ আয়ত চোখ খুব ছোট ছোট করে ছাটা চাপ দাড়ি আর বেশ বড় বড় চুলের সাজানো বিন্যাস দেখে অন্যরকম এক অনুভূতি জাগল অনন্যার প্রাণ জুড়ে ছেলেটা সত্যি সত্যি সুদর্শন সে কোনো ভনিতা কিংবা অস্বস্তির আস্তরণে পড়লো না সহজ গজলে জিজ্ঞেস করলো কোনো সমস্যা আমাকে কেন ডাকছেন অনন্যা কিছুটা অবাক হলো সে ভেবেছিল ছেলেটা ডাক শুনে প্রথমে এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হবার চেষ্টা করবে তাকে ডাকা হয়েছে কিনা তারপর হ্যাবলাকান্তের মতো করে বলবে জি আমাকে ডাকছিলেন কিন্তু ছেলেটা তেমন কিছু না করে সরাসরি জিজ্ঞেস করলো তাকে কেন ডাকা হয়েছে অনন্যা দ্রুত হেঁটে কথা বলার জন্য তার খুব কাছে চলে এলো কিন্তু কথা বলতে গিয়েই রাজ্যের জড়তা এসে ভিড় করলো মুখ বিপরে আমতা আমতা করে বলল না সমস্যা না আমি আসলে ইয়ে মানে আপনার নামটা বলা যাবে ধ্রুব ভ্রুঁজুড়ো কুঁচকে এলো চেরেটার অরণ্যা ঠিক কী বলবে ভেবে পায় না বলে শুধুই ধ্রুব আর কিছু না না কেন বলুন তো প্রশ্ন শুনে থতমতো খেলো আবারও কথা আটকে যেতে লাগলো মুখের কাছে না মানে তেমন কিছু না আমি শুধু আপনার সাথে পরিচিত হতে চাইছিলাম ঠিক আছে চলুন কথা বলি বলেই হাঁটতে শুরু করলো ধ্রুব নামের ছেলেটি ওর এমন ভনিতা হীন সহজ ব্যবহারে বেশ অবাক হলো অনন্যা ও ছেলেটার সাথে পরিচিত হতে চাই ভেবেই কেন যেন একটু অবাক হল না সে কোনো ভনিতা ছাড়াই বলল চলুন কথা বলি আচ্ছা কথা বলতে এসে কোনো ট্র্যাপে পড়ে গেল না তো ছেলেটা কিংবা মলম পার্টির লোক তো নয় কথা বলতে চেয়েছে বলে চেষ্টা করবে না তো তবুও ছেলেটার সাথে কথা বলার সুযোগটা কেন যেন মিস করতে চাইছে না সে কেমন যেন চুম্বকীয় আকর্ষণ কাজ করছে ছেলেটার প্রতি দৌড়ে গিয়ে ধ্রুবর পাশাপাশি হাঁটা শুরু করলো ছেলেটা ওর দিকে একবার তাকিয়ে আবারও নিজের কাজে মন আচ্ছা আপনি কি করেন মানে পড়ালেখা করছেন না চাকরি বাকরি কিছুই করি না ভব ঘুরে ভব ঘুরে কথাটা বেশ মনে ধরলো ওর একই সঙ্গে ছেলেটা সম্পর্কে জানার প্রতি আগ্রহটা যেন আরও একগুণ বেড়ে গেল জানতে চাইল ভব ঘুরে কেন পড়ালেখা না হয় না করেন কিন্তু তাই বলে চাকরি কিছু করবেন না কেন চাকরি ছাড়া এই দ্রব্যমূল্যের বাজারে চলেন কি করে নাকি এখনও বেকার চাকরির প্রয়োজন নেই ওসবে আমার আগ্রহ নেই হাঁটতে হাঁটতেই জবাব দিল ধ্রুব অনন্য বেশ আগ্রহী হয়ে বলল আপনার বুঝে অনেক টাকা তাই বুঝি চাকরি করার প্রয়োজন হয় না কথাটা শুনে একটু হাসল ছেলেটা ও সে হাসি খেয়াল করে বুঝল ছেলেটার উপরের পাটির ডান সাইডে প্রিমোলের দাঁতটা বাঁকা তাতে যেন ওর হাসিটা অন্যরকম সুন্দর দেখাচ্ছে ছেলেটা হাসি থামিয়ে বলল তেমন কিছু না পৃথিবীতে বেঁচে থাকতে টাকার প্রয়োজন সেটা সবারই দরকার কিন্তু ধরা চাকরি বা ব্যবসা করার চাপ নেওয়া আমার কাছে পছন্দ না তাই ভব করে জীবনযাপন আমি করি ধ্রুবের সি ফিলোসফিমারকে কথা শুনে অনন্য বেশ বুঝলো ও আসলে কি করে তা ওকে জানতে দিতে চাচ্ছে না যদি না চাই তবে এড়িয়ে যাওয়াই ভালো তাই বলল আপনি কি কথা বলতে বিরক্ত হচ্ছেন কেন যেন আমাকে একটা প্রশ্ন করলেন না আমি হঠাৎ কেন পরিচিত হতে চাইছি সেটা তো জানলেন না ছেলেটা আবারও হাসল অনন্যা আর চোখে তাকিয়ে তার মুগ্ধময় হাসিটা দেখল ধ্রুব হাসতে হাসতেই বলল আমি আপনার সম্পর্কে জানি তাই নতুন করে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করিনি কথাটা কানে আসতেই যেন পিলে চমকে উঠলো ওর ছেলেটা ওর সম্পর্কে জানে কিভাবে আঁতকে উঠে বলল কিভাবে চেনেন আপনি কি আমার কিছু চেনেন আপনি ভয় পাচ্ছেন নাকি দেখুন ভয় পাবেন না আমি আপনাদের এলাকায় ভাড়া থাকি সেখানেই দেখেছি আপনাকে আপনার নাম অরণ্যা ভার্সিটিতে পড়েন ছেলেটা বুঝলো কি করে ও বুকে ওকে ভয় পেতে শুরু করেছে ইএসপি পাওয়ার টাওয়ার আছে নাকি নাকি কোনো গোয়েন্দা গুপ্তচর ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে না তো ভাবতে গা হাত পা ঠান্ডা হতে শুরু করলো নিজে নিজের বিপদের মুখে ঝাঁপ দিল না তো ওকে দাঁড়িয়ে থেকে ভয় পেতে শুরু করে দেখে বেশ মজা পেল ধ্রুব হাসি হাসি মুখে বলল আমাকে কিডন্যাপের ভাবার কোনো কারণ নেই যদি তাই হতাম তবে এতক্ষণে ক্লোরোফর্ম দিয়ে কাজ সেরে ফেলতাম অযথা পরিচয়ের ভঙ্গিতে যেতাম না ধ্রুবের এবারকার কোথায় আরও চমকে উঠল অনন্য প্রতিটা তো ছেলেটা তো ওকে প্রতি পদে পদে চমকে দিচ্ছে ও ওর মনের কথা ধরে ফেলেছে কি করে কারো মন পড়ে ফেলার ক্ষমতা আছে নাকি মগজ ধলে করতে পারে লোকটা কি ম্যাজিশিয়ান ও আঁতকে উঠে বলল আপনি আমার মনের কথা বুঝলেন কি করে মন পড়তে পারেন নাকি আপনার ইএসপি পাওয়ার ভালো ছেলেটা আবারও হাসলো ওর দিকে তাকিয়ে বলল এই সামান্য কথাটা বুঝতে ইএসপি পাওয়ারের দরকার হয় না। সূক্ষ্মভাবে চিন্তা করলেই বোঝা যায়। আপনি অপরিচিত একটা লোকের সঙ্গে কথা বলতে এলেন তার সম্পর্কে জানতে চাইলেন। লোকটা নির্ধিদেই আপনাকে সবকিছু বলে দিচ্ছে। এটা কি আপনার কাছে সন্দেহজনক নয়? নিজের বোকামিটা বেশ বুঝতে পারল অনন্যা। না। এভাবে ছেলেটির সাথে কথা বলতে আসা ওর একদমই উচিত হয়নি। ছেলেটা নির্ঘাতুর সম্পর্কে উল্টো পাল্টা কিছু ভাবছে ধ্যাত ভেবে মন খারাপ করে বলল সরি আপনার সময় নষ্ট করলাম আমি আসছি আমি আসছি বলেই হাত দিয়ে পাশ দিয়ে চলতে থাকা একটা রিকশাকে থামালো চটপট রিকশায় উঠে চলে গেল জায়গা ছেড়ে অনন্যার এভাবে চলে যাওয়াটা প্রত্যাশা করে নিধ্রুব মেয়েটা বড় অদ্ভুত এলো কথা বলল আর চলে গেল যাক গে অত ভেবে ওর লাভ ভেবেই আবারও হাঁটায় মনোযোগ দিল ধ্রুব অনন্যাকে এত দ্রুত বাসায় ফিরতে দেখে অবাক হলেন ওর মা মিসেস জোহরা বেগম ফ্ল্যাটের দরজা বন্ধ করতে করতে বললেন কি রে আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে ক্লাস ছিল না আজ অনন্যা কাঁধের ব্যাগ একটা সোফার উপর ছুঁড়ে দিয়ে বলল। না ক্লাস হয়নি বলেই ডাইনিং টেবিল থেকে জগ তুলে মুখের উপর রেখে পানি খেতে শুরু করল জোহরা বেগম বিরক্ত হয়ে বললেন ক্লাস হয়নি ভালো কথা কিন্তু জগে মুখ লাগিয়ে পানি খাস কেন গ্লাসগুলো চোখে পড়ে না সে কথার পাত্তা দিল বলে মনে হল না বাম হাত দিয়ে মুখে লেগে থাকা পানিটুকু মুছে ফেলে হেলতে দুলতে নিজের ঘরে চলে গেল ঘরে ঢুকতেই হঠাৎ কানিজের কল কানিজ অনন্যার ছোটবেলার বান্ধবী বলা যায় কলিজার দোস্ত ও কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বিছানার উপর রাখল আর নিজে গেল কাবারদের কাছে গোসল করতে ঢোকার জন্য জামা কাপড় নিতে ফোনের উপাস থেকে ভেসে এলো কানিজের গলা অনু তুই কি আজ ভার্সিটি এসেছিলি ক্লাস হয়েছে কোনোটা ও জামা কাপড় ঘাড়ে ঝুলিয়ে এগিয়ে এলো ফোনের কাছে বলল ক্লাস হয়নি শুধু শুধু গিয়ে ঘুরে এসেছি আচ্ছা তুই এলি না কেন আমি একা একা ঘুরে এলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে সরি বেশ কিউট করে বলল কানিজ অনন্যা অভিমান করে বলল রাখো তোর সরি তুই নেই দেখে আমার যে কি খারাপ লাগল একা একা ভার্সিটিতে যেতে ভালো লাগে বল বললাম তো সরি রাগ করিস না প্লিজ অনন্যা অস্পষ্ট সরি হুং বলতেইও আবারও বলল বিকেলে বেরোবি চল না ফুসকা খেয়ে আসি আমি খাওয়াবো যাবি না রে আজ আর বেরোব না তার চেয়ে এক কাজ করো না তুই আমার বাড়ি চলে আয় দুজনে মিলে জমিয়ে আড্ডা হবে মাকে বলে রাখি তোর ফেভারিট আলু পাকোড়া বানাতে আন্টির হাতের পাকোড়া ওহ দারুণ জমবে কিন্তু এই শোন আনটিকে বলে দে আমি আসছি ওকে কানিজের উচ্ছ্বাস দেখে মুচকি হাসে অনন্যা ফোন রেখে দিয়ে মায়ের কাছে গিয়ে ওর আসার কথাটা জানিয়ে দেয় তারপর হাসতে হাসতে ওয়াশরুমে ঢোকে গোসল সারার জন্য সোফার উপর শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিল ধ্রুব ম্যাগাজিনটা আমেরিকার একটা সামরিক সংস্থা থেকে প্রকাশিত সেখানেই একটা জায়গায় অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র সম্পর্কে আর্টিকেল পড়ছিল তখন হঠাৎ সামনে থাকা টি টেবিলে চায়ের কাপ রাখার শব্দ হল ও চোখ না তুলেই বলল দুপুরে খেয়েছ করিম চাচা করিম পাশে দাঁড়িয়ে থেকে জানালো জি আপনি তো আইলেন না আমি খায়া লইছি রাতে কি খাইবেন মুরগির মাংস আর ডাল রানথি সে তুমি যা ভালো বোঝ বলেই করিমের দিকে তাকিয়ে মুচকি হাসল ধ্রুব করিম হাসি মুখে সায় জানিয়ে চলে যেতে উদ্যত হলেই আবার জিজ্ঞাসা করল এই চাচা একটু দেখ তো কয়টা বাজে করিম পাশের ঘরের দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো সময় দেখে নিয়ে ধ্রুবের দিকে তাকিয়ে বললেন চাইটা দশ আইজ আর বাইরে যাইবেন না ও কাপে চুমুক দিতে দিতে কি যেন ভাবল তারপর বলল সাড়ে চারটার দিকে নয়টা দশটা বাজবে সেটা শুনে করিম মাথা নাড়াতে নাড়াতে বললেন আমি বুঝি না এতক্ষণ বাইরে হাইটা হাইটা আপনি কি করেন সারা দিন খালি হাঁটেন আর হাঁটেন কেউ তো বাড়িতেও আয় না আর আপনিও কারো বাড়িতেও যান না একলা একলা রাস্তা দিয়া হাইটা কি মজা পান আপনি বলতে বলতেই রান্নাঘরের দিকে চলে গেলেন উনি ধ্রুব চায়ের কাপে আরেকটা চুমুক বসিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসল ম্যাগাজিন তুলে আবারও মনোযোগ দিল সেখানে কফির কাপ হাতে নিয়ে বাড়ির ছাদে পায়চারি করছে অনন্যা পাশেই একটা পিলারের উপর পা ঝুলিয়ে বসে আছে কানিজ কিছুক্ষণ আগেই ওদের বাড়িতে এসেছেও অনন্যার মায়ের বানানো পাকোড়ার প্লেট ও একটা পাকোড়া মুখে দিতে দিতে বিশেষজ্ঞদের মতো করে বলল তার মানে ছয় তলার ওই ছেলেটার সাথে কথা বলেছিলি তুই তাই তো তোম ছেলেটার নাম ধ্রুব বেশ অদ্ভুত টাইপের অদ্ভুত কেন না ঠিক অদ্ভুত না একটু অন্যরকম তার মধ্যে হিমু হিমু একটা ভাব আছে জানিস কোন কারণ ছাড়া একা একা হেঁটে বেড়ায় কথাবার্তার ভঙ্গিও ওই একই রকম ওর কথা শুনে বিরক্ত হয় কানিজ এই মেয়েটা যে কি না সবসময় গল্পের কাল্পনিক চরিত্রগুলোকে বাস্তবে খুঁজে বের করার চেষ্টা করে আরে বাবা যেটা কাল্পনিক সেটা তো কল্পনাতেই থাকে বাস্তবে খুঁজে কি লাভ মুখ বেঁকিয়ে বলে অনু তুই কিন্তু এইবার বাড়াবাড়ি করছিস ছেলেটার সম্বন্ধে কিছুই জানিস না তুই শুধু নামটা তাতেই ওকে হিমু বানিয়ে দিলি এজন্যই বলি এত বই পড়িস না আজ পর্যন্ত যত বই পড়েছিস সব চরিত্রকেই বাস্তবে খোঁজার চেষ্টা করেছিস হেলুদা রবিনহুড টেনিদা ক্যাবলা দিলু রাশেদ দীপু তপু থেকে শুরু করে শুভ্র মিসির আলী পর্যন্ত কোন ক্যারেক্টারটাকে তুই বাদ রেখেছিস বলবি প্লিজ অফ যা দোস্ত আর মাতামাতি করিস না অনন্যা কেমন যেন চোখ করে তাকায় ওর দিকে ওকে বুঝানোর চেষ্টা করে বলে তুই আমার কথা ঠিক বুঝতে পারছিস না কানিজ আগে যেগুলো করেছি সেটা বাড়াবাড়ি ছিল মানছি কিন্তু এবারে সত্যি বলছি ছেলেটা একদম হিমুর মতো হ্যাঁ কিছু পার্থক্য আছে সেটা তো ব্যক্তি স্বাতন্ত্রের বৈশিষ্ট্য তুই ছেলেটাকে একবার ভালো করে দেখ কথা বল তারপর বলি ও কি রকম ও কথা শেষ করার আগেই কানিজ দু হাত তুলে মাফ চাওয়ার ভঙ্গিতে বলে হয়েছে বাপ তুই বলেছিস তাতেই হয়েছে আমার আর সাদ জাগে নি ওই হিমু মার্কা ছেলের সাথে কথা বলার কানিজের কথায় মনে মনে রাগ করে অনন্যা হাতে পুরো ছাদময় কাপ পায়চারি করতে থাকে হঠাৎ বাড়ির সামনে রাস্তার দিকে তাকাতেই চোখ আটকে যায় ওর ছয়তলা বিল্ডিং থেকে ধ্রুব বেরোচ্ছে এখন ওর পরনে একটা অফ হোয়াইট রঙের পাঞ্জাবি ও বিল্ডিং থেকে বেরিয়ে হাঁটা লাগালো সামনের দিকে হাঁটতে হাঁটতে হাইওয়েতে উঠে বাম হাতের দিকে চলে গেল ছাদ থেকে যতক্ষণ পর্যন্ত ওকে দেখা গেল ঠিক ততক্ষণ পর্যন্ত অনন্যা সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধময় দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো ছেলেটার প্রত্যেক পা ফেলার ভঙ্গি হেঁটে যাওয়ার সুশৃঙ্খল কলা কৌশল আর বুকের ভেতর ছড়িয়ে গেল এক মুগ্ধতার ছোঁয়া ওকে ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হল কানিজ কোলের প্লেটটা পিলারের ওপর রেখে ঝাঁপ দিয়ে নিচে নামলো নিজের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল কিরে অমন হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন সে কথার জবাব দিল না অনন্যা তা দেখে কানিজ ওর কাছে এসে হাত ধরে ঝাকালো আব্বে ওই ঝাঁকি খেয়ে হুশ হলো ওর থতমত খেয়ে বলল কই কিছু না তো বাসায় চল বলেই এক প্রকার জোর করেই ওকে টেনে নিয়ে ছাদ থেকে নেমে আসে অনন্যা কানিজ বোকার মতো তাকিয়ে বোঝার চেষ্টা করে ওর মনের ভেতর কি চলছে কিন্তু ঠিক বুঝতে পারে না কি যে হলো এই পাগলির প্রায় আধ ঘন্টা ধরে সিনেমা হলে সামনে ঘোরাফেরা করছে ধ্রুব তবুও কাঙ্ক্ষিত ব্যক্তিটির পাত্তা নেই এর মধ্যে বেশ কয়েকবার হলের ভেতরে গিয়েও চেক করে এসেছে কিন্তু সেখানেও কাউকে পায়নি তাই আবারও হলের বাইরের দিকে এসেই ঘোরাফেরা করছে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর হলে সামনের চায়ের দোকানটায় এসে বসল এক কাপ মালাই চা অর্ডার করে চেয়ে রইল হলের মেইন গেটের দিকে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলাপ জমানোর চেষ্টা করল চাওয়ালার সাথে কিন্তু কথা বলে তেমন কিছু হলো না লোকটা কিছুই জানে না সন্ধ্যা নামার আগ পর্যন্ত ওখানেই অপেক্ষা করল ধ্রুব কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই হাঁটা লাগালো অন্যদিকে পরদিন সকালে ভার্সিটি যাবার জন্য বেরোলো অনন্যা গেট দিয়ে বের হতেই চোখে পড়ল ধ্রুবকে ও এইমাত্র বিল্ডিং থেকে বেরিয়েছে ওকে দেখেই মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠলো ওর যাক আরেকবার কথা বলা যাবে ধ্রুব অবশ্য ওকে দেখেনি তাই এতক্ষণে ও অনেকটা দূরে এগিয়ে গেছে ও যখন হাইওয়েতে উঠতে যাবে ঠিক তখনই ওকে ডাক দিয়ে বসলো অনন্যা এই যে ধ্রুব সাহেব একটু দাঁড়াবেন ডাক শুনেই থেমে গেল ধ্রুব মাথা ঘুরিয়ে একবার ওকে দেখেই দাঁড়িয়ে পড়ল সুযোগ বুঝে অনন্যাও প্রায় ছুটেই ওর কাছে এসে উপস্থিত হল হাফাতে হাফাতে বলল এত সকাল সকাল কোথায় যাচ্ছেন প্রশ্ন শুনে সামান্য হাসল ধ্রুব বলল যাদের কাজ থাকে না তাদের কাছে সকালে কি আর বিকেলে কি এক সময় বেরোলেই হয় ওহ তা কোনো নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন না এমনি হাঁটাহাঁটি যাই দেখি কোথায় যাওয়া যায় অনন্যা বেশ বুঝল ও কোথায় যাচ্ছে সেটা নিয়ে ঘেটে লাভ নেই কারণ ছেলেটা সেটা বলতে চাচ্ছে না না হলে দুবার প্রশ্ন করার পরও এমনভাবে এড়িয়ে যাওয়া মানান হয় সত্যি তার কাজের কোনো ঠিক নেই নয় তো যেখানে যাবে সেটা সম্বন্ধে বলতে চাচ্ছে না ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো ওর কাছে আচ্ছা ধ্রুব কেন যেন ওকে একবারও বললো না আপনি কেমন আছেন অথবা কোথায় যাচ্ছেন ছেলেটা এমন কেন ন্যূনতম ভদ্রতাও নেই একটা মেয়ে যেচে যেচে কথা বলতে আসছে আর তার সাথে ভালো মন্দ কোনো কথাও বলবে না এটা কেমন কথা ভাবতে ভাবতেই ধ্রুব হঠাৎ বলে উঠল ভার্সিটি যাওয়ার ইচ্ছে নেই নাকি আমার সাথে হাঁটছেন যে কথা তা শুনেই অবাক হলো অনন্যা ও যে ভার্সিটিতে যাচ্ছে সেটা এই ছেলেটাকে কে বলল অবাক হয়ে জানতে চাইল আমি যে ভার্সিটি যাচ্ছি সেটা আপনাকে কে বলল এটা জানলেন কি করে এবার বেশ শব্দ করেই হাসল ধ্রুব অনন্যা বোকার মতো চেয়ে থেকে সে হাসি প্রত্যক্ষ করল প্রিমলার দাঁতটা বাঁকা থাকলে বুঝি সবার হাসি এমন সুন্দর লাগে ধ্রুব হাসতে হাসতেই বলল আপনি যে রোজ সকালে ভার্সিটি যান সেটা কিন্তু আমি জানি আবারও ওর অবাক হবার পালা এ খবরটাও সে অবগত ভাবতেই সে আবারও বলল আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর তো দিলেন না ভার্সিটিতে যাবেন না হেঁটে বেড়াচ্ছেন যে হেঁটে বেড়ালে কি অসুবিধা বিরক্ত হচ্ছেন ধ্রুব আবারও হাসল তবে এবার অন্য দিকে তাকিয়ে হাসি থামিয়ে বলল সমস্যা হবে কেন সরকারি রাস্তায় যে কেউই হাঁটতে পারে আমার তাতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই আর হলেও বা আপনি মানবেন কেন আপনারও তো অধিকার আছে তাহলে একসাথেই হাঁটি কি বলেন হাঁটুন কিন্তু শেষে ভার্সিটি যেতে না পারলে তার জন্য আমি দায়ী নই সে কথায় একগাল হাসলো হাসল অনন্যা সামনের দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল সমস্যা নেই মাঝে মাঝে দু একটা ক্লাস মিস দিলে তেমন কিছুই হয় না আর আমি ক্লাস মিস দেব না হাঁটতে হাঁটতে ভার্সিটি অবধি যাব কিন্তু আমি তো ওই রাস্তায় যাব না তাহলে যতদূর যাবেন তত দূরই যাব তারপর রিকশা নিয়ে নেব ব্যাস কথা শোনার পর আর কিছু বলার থাকে না ধ্রুবের তবে ও কোনোভাবেই চাচ্ছে না অনন্যা ওর সাথে যাক হাঁটাহাঁটি করার সময় পাশে কেউ থাকলে সেটা খারাপ লাগে না বরং এনজয় করা যায় কিন্তু কাজের কোনো জায়গায় যাওয়ার সময় কাউকে সাথে নেয়া অবশ্যই ঝামেলাদায়ক এবং সেটা সমস্যার কিন্তু অনন্যার কথা শুনে মনে হচ্ছে না ও ওর সাথে শেষ অবধি যাবে আবার এটাও মনে হচ্ছে না যে ওকে মাঝপথে রেখে ভার্সিটি চলে যাবে কারণ ও যে কোনো জরুরি কাজে যাচ্ছে ব্যাপারটা তো আর ও জানে না ভাবছে উদ্দেশ্যহীন ঘোরাফেরা হতেও তো পারে ভার্সিটির ক্লাস ছেড়ে উদ্দেশ্যহীন ঘোরাফেরার প্রতি আগ্রহী হয়ে গেল তখন তো পিছে লেগে যাবে ওর উঠতি বয়সের মেয়েদের তো এমন কত শত আগ্রহই দেখা যায় আসলে ধ্রুব যেটা ভাবছিল সেই একই কথা অনন্যাও চিন্তা করছিল ও বাড়ি থেকে বেরিয়েছিল ঠিকই ভার্সিটি যাবার জন্য কিন্তু ধ্রুবকে দেখার পর মন থেকে সে চিন্তা বেরিয়ে গেছে এখন ভাবনা হচ্ছে কোন একটা কোচ দেখিয়ে ধ্রুবের সাথে হেঁটে বেড়ানো। ওর সাথে ভাব জমানো মাঝে মাঝে এমন উদ্দেশ্যহীন হতে তো ভালোই লাগে কিন্তু সে চিন্তা সফল হলো না ওর ধ্রুব একটু দূরে এগোতেই জানিয়ে দিল যে ওখান থেকে ওর পথ ভিন্ন ও এখন অন্য রাস্তায় হাঁটবে আর যেদিকে যাচ্ছে সেদিকে দিয়ে অনন্যা তার ভার্সিটিতে যেতে পারবে না তাই বাধ্য হয়েই ধ্রুবের সঙ্গ ত্যাগ করতে হলো ওকে ব্যাপারটা নিয়ে ভীষণ মন খারাপ হলো ওর এভাবে সাথছাড়া করলো ওকে ও যে ধ্রুবের সাথে ভাব জমানোর চেষ্টা করছে ব্যাপারটা কি ও বুঝলো না মনটা এভাবে ভেঙে দিতে পারলো মন খারাপ করে ভার্সিটিতে এলো অনন্যা আজ ওর আগে থেকেই এসে বসে আছে কানিজ ওর মুড খারাপ দেখে অবাক হয়ে জানতে চাইল ঘটনা কি অনন্যা ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিল না কারণ ঘটনাটা শুনলেই ও হাসতে শুরু করে দেবে নয় তো বিরক্ত হয়ে বলবে এত মাতামাতি কেন করিস তুই তারপর একগাদা লেকচার শুনিয়ে দেবে তবুও শেষ পর্যন্ত ওর চাপে পড়ে সমস্ত ঘটনা খুলে বলতে বাধ্য হল সে অবশ্য না বলেও বা করবে কি কলিজার বন্ধু কোন কথা শেয়ার না করলে পেট ফেটে মরে যাবে না কিন্তু সবটা শুনে সত্যি খুব হাসাহাসি করল কানিজ টিটকারি মেরে বলল এত কিছু বললি বোঝাবার চেষ্টা করলি তবুও তোর হিমু তোকে হিমু একটা বলদ বলদ কিচ্ছুটি বোঝে না হা 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 কথাগুলো শুনতে একটুও ভালো লাগে না অনন্যার বরং মনে মনে খুব খারাপ লাগে তবে সেটা বুঝতে দিতে চাইল না ওকে কারণ কানিজ ব্যাপারটা ধরতে পারলে আরো বেশি করে খেপাতে শুরু করে দেবে তাই রাগ দেখিয়ে বলল হয়েছে তোর ঢং করা এবার চল ক্লাসে যাই দাঁড়া আরেকটু হেসে নেই হা 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 না খবরদার আর হাসবি না বলেই বাহু ধরে টানতে টানতে নিয়ে এলো ক্লাসে অনন্যাকে বিদায় দিয়ে মনে খুব শান্তি পেল ধ্রুব সত্যি কথা হলো ও আসলেই অনন্যাদের ভার্সিটির দিকে যাচ্ছিল সেখানেই ওর কাজ আছে কিন্তু সেটা জানতে দিতে চায়নি ওকে নয়তো ও ঠিক ঠিক ওর সাথে ভার্সিটি অবধি চলে আসত আর ওর সাথে গেলে নিশ্চয় ও এখানে কি করছে ব্যাপারটা সম্বন্ধে জানার চেষ্টা করতো সেটা অবশ্যই ওর পক্ষে ভালো হতো না ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে অনন্যা আর কানিজ দুজনের হাতেই দুটো রোল রোল খেতে খেতে টুকটাক গল্প হচ্ছে ওদের হঠাৎ কথা বলতে বলতে খেয়াল হলো ক্যান্টিনের পাশেই দাঁড়িয়ে আছে দুটো পরিচত মুখ দুটো ছেলে পাশাপাশি দাঁড়িয়ে থেকে কথা বলছে তাদের মধ্যে একজন ওদের ক্লাসের ছেলে নাম সিয়াম আর অন্যজন ধ্রুব ওকে দেখেই অবাক হয়ে গেল অনন্যা সকালে না বলল এদিকে আসবে নাও তবে এখন যে ভার্সিটিতেই এসে বসে আছে ওকে মিথ্যে কেন বলল ছেলেটা ভার্সিটিতেই যখন এলো তখন ওর সাথে এলো না কেন ভালোই তো হতো দুজনে গল্প করতে করতে আসতে পারতো নাকি ধ্রুব ইচ্ছে করেই এমনটা করলো ও কি চাইনি অনন্যা ওর সঙ্গে হেঁটে হেঁটে এত দূর আসুক ভাবতে ভাবতেই কথা শেষ হয়ে গেল ওদের অনন্যা দেখতে পেল ধ্রুব হাসি হাসি মুখ করে সিয়ামের সাথে হ্যান্ডশেক করল তারপর হাতটা বুকে ঠেকিয়ে কি যেন বলতে বলতেই বিদায় নিল ওর কাছ থেকে ক্যান্টিনের ওপর পাশের রাস্তা ধরেই হেঁটে হেঁটে চলে গেল ও চলে যেতেই শ্যামও এদিকেই আসতে লাগলো ওদেরকে ক্রস করে চলে গেল ক্লাসে নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে দেখে ওদেরকেও উঠতে হল কানিজকে সাথে নিয়ন যেতে হলো ক্লাসে তাই ধ্রুবকে নিয়ে ভাবার জন্য অবকাশটা আর হয়ে উঠল না তবে ওর সাথে আবারও দেখা করার এবং কথা বলার ইচ্ছেটা মনের ভেতর চাপিয়েই রাখল সে ছেলেটার প্রতি একটা আগ্রহ জন্মেছে ওর সে আগ্রহ মেটাতে হবে আজও একা একা ভার্সিটিতে আসতে হলো অনন্যকে ও ভেবেছিল আজ যা আসবে কিন্তু শেষ পর্যন্ত ও আসলো না ও আসবে কি না সেটা জানার জন্য কল করল কয়েকবার কিন্তু রিসিভ হল না তাই ভীষণ মন খারাপ হলো ওর এমনিতেই আজ ওর মন খারাপ তার মধ্যে কানি জেলো অবশ্য মন খারাপের কারণটা খুব গুরুতর কিছু না ছোট্ট একটা ব্যাপার গত দুদিন ভার্সিটিতে আসতে যেতে ধ্রুবের সাথে দেখা হয়েছিল তার তাই মনের ভেতর সুপ্ত একটা বাসনা জেগেছিল যে আজও তার দেখা পাবে কিন্তু পুরো রাস্তায় কোথাও তার দেখা পেল না ওদের বিল্ডিং সামনে দাঁড়িয়েও ছিল বেশ কিছুক্ষণ তবুও কাঙ্ক্ষিত ব্যক্তিটির পাত্তা নেই ভেবেই মন খারাপ করে ক্লাসে গেল অনন্যা বিকেলে কানিজের বাসায় গিয়েছিল ও সকালে কানিজের কোনো খোঁজ না পেয়ে ওর মায়ের কাছে কল দিয়েছিল তাতেই জানতে পারল কাল সন্ধ্যায় হঠাৎ করেই জ্বর এসেছে কানিজের খবর পেয়ে দুপুরে খাবার পর ওদের বাসায় গিয়েছিল ওকে দেখতে বেচারি একদিনের জ্বরেই কাহিল হয়ে পড়েছে চোখ মুখের জীর্ণ দশা জ্বরের কারণে কিছুই খেতে পারছে না ফলে শুকিয়ে যেন কাট হয়ে গেছে চোখ মুখ দেবে গিয়ে একদম মলিন দশা নামার আগ দিয়ে কানিজদের বাসা থেকে বেরোলো অনন্যা রিকশা নিয়ে একটু দূরে এগোতেই নজরে পড়ল ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া ধ্রুবকে আশেপাশে তেমন কেউ নেই গধুলি বেলায় নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে সে এমন সুন্দর পরিবেশে তার হাঁটার সঙ্গী হলে খুব খারাপ হবে নিশ্চয়ই না তাই ওকে উদ্দেশ্য করেই ডাক দিল ধ্রুব সাহেব প্রায় সঙ্গে সঙ্গেই পেছনে ঘুরে তাকাল সে তাকাতেই রিকশায় থাকা অনন্যাকে দেখতে পেল ওকে তাকাতে দেখেই হাত নেড়ে ওকে থামতে ইশারা করল অনন্যা তারপর রিকশাটা ওর কাছে এগিয়ে আসতেই প্রশ্ন করলো বাসায় যাচ্ছেন বুঝি ধ্রুব এক মুহূর্ত কি যেন ভেবে মাথা নেড়ে জানালো সেটা দেখেও হঠাৎ খুশি হয়ে উঠল বলল। আমিও তো যাচ্ছি চলুন আপনাকে নামিয়ে দেই ওর কথা শুনে অবাক হল ধ্রুব ও মেয়েটার খুব পরিচিত কেউ নয় দু একদিন রাস্তায় দেখা হয়েছে টুকটাক কথা বলেছে তাতেই ওর সাথে এভাবে এক রিকশায় যাওয়ার আবদার করছে ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না অবশ্য ধ্রুব এই দুদিনেই মেয়েটার ব্যবহার দেখে বেশ অবাক হয়ে গেছে মেয়েটায় ওর প্রতি কিঞ্চিত ফুটবল আছে ব্যাপারটা ধরে ফেলতে একটু সময় লাগে নিওর কিন্তু নিজের মনের ভাবটা ঠিক প্রকাশ করলো না ধ্রুব চুপ করে দাঁড়িয়ে থাকলো কথাটা বলার পরপরই হুশ হল অনন্যার ও বুঝতে পারল অতিরিক্ত এক্সাইটেডমেন্টে কি বলে ফেলেছে ও এভাবে সরাসরি ওকে রিক্সায় উঠতে বলা ঠিক হয়নি আর তাতে ধ্রুব ওকে খুব ভালো ভাবছে না তাই চট করে আরেকটা কাজ করে ফেললো চটপট রিকশা থেকে নেমে এলো ভাড়া চুকিয়ে দিয়ে রিক্সাওয়ালা তাকে বিদায় করে দিল ধ্রুবের দিকে তাকিয়ে বলল চলুন এবারে হাঁটি ধ্রুব আর কিছু না বলে মাথা নাড়িয়ে জানালো দুজনেই পাশাপাশি হাঁটতে লাগলো ফুটপাথ দিয়ে পাশাপাশি হাঁটছে ঠিকই কিন্তু মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছে অনন্যা কারণ একটু আগে ও যেভাবে ধ্রুবকে রিক্সাতে উঠতে বলেছে তাতে যে ছেলেটা ওর সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা ভেবে ফেলেছে তা ও নিশ্চিত ইস এভাবে বলা উচিত হয়নি ভেবেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর ধ্রুবের সাথে অনেক কথা বলারই ইচ্ছে ছিল ওর কিন্তু কেন যেন আর বলতে পারছে না মুখ খুলতে গেলেই মনে না জানি আবার কি বলে বসে লজ্জা পাওয়ার কিছু নেই আমি আপনার কথায় কিছুই মনে করিনি একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য করতে চাইতেন পারে সেটা তো স্বাভাবিক ব্যাপার তাই না কথাটা কানে আসতেই অবাক চোখে ওর দিকে তাকালো অনন্যা ও ঠিক সামনের দিকে তাকিয়েই হাঁটছে ওকে তাকাতে দেখে একবার ওর দিকে তাকালো ধ্রুব মুচকি হেসে বলল আমার দিকে তাকিয়ে হাঁটলে রাস্তার ইটের সাথে হোচট খেয়ে পড়বেন আবার ফুটপাত থেকে পড়ে পা মুচকেও যেতে পারে দেখে শুনে হাঁটুন কথাটা শুনেই চমকে উঠল অনন্যা হঠাৎ স্বপ্ন ভেঙে যাওয়ার মতো করে সামনের দিকে তাকিয়েই দেখতে পেল ওর কয়েক কদম সামনেই বড় একটা ইট পড়ে আছে না দেখে হাঁটতে গিয়ে এখনই ওটার সাথে হোচট খেয়ে পড়ে যেত আর তাতে যে ওর আঙ্গুলের মাথা ফেটে রক্ত ঝরতো সেটা ভেবেই আতকে উঠল সে সেটা খেয়াল করে এবার বেশ জোরেই হেসে উঠলো ধ্রুব ওর হাসির শব্দ শুনে ভাবনার সুতো কেটে গেল অনন্যার আর চোখে ওর দিকে তাকিয়ে ওর মুগ্ধ করা হাসিটা দেখতে লাগলো ধ্রুব হাসতে হাসতেই বলল আপনি বড্ড বোকা অনন্যা দারুণ লজ্জায় মাথা নামিয়ে নিল পশ্চিম আকাশে সূর্য ডুবছে তার চারদিকে তাই লালচে আভায় ছেয়ে গেছে নিরে ফেরা পাখিরা সব ঝাঁকেও ঝাঁকেও কুলায় ফিরছে সন্ধ্যার আধার আর গধূলির সোনালী আলো পরিবেশে এক অন্যরকম আলোছায়ার সৃষ্টি করেছে মুগ্ধময় আবেশে নির্জন পথ ধরে হেঁটে চলেছে দুই তরুণ তরুণী সুন্দর আবহাওয়ার সাথে খাপ খাইয়েই যেন প্রকৃতি তাদের তৈরি করেছে কি সুন্দর ভঙ্গিমায় তারা পথ চলছে আর ছুঁয়ে দিচ্ছে প্রকৃতিকে বাড়িতে এসে হুট করেই খুব খুশি হয়ে উঠল অনন্যা বাসায় ওর ছোট মামা এসেছেন ওর মায়ের একমাত্র ছোট ভাই লেবু মামা বয়সে ওর চেয়ে খুব বেশি হলে সাত আট বছরের বড় হবেন কিন্তু কোনো চাকরি বাকরি করেন না বেকার অনন্যার নানা মারা যাওয়ার পর থেকে লেবু মামার স্থায়ী আবাসস্থল হয় ওদের বাড়ি এখানেই বড় হয়েছেন উনি মামার বিয়ে সাদী কোনো কিছুতেই আগ্রহ নেই তাই বয়স হয়ে যাবার পরও তিনি বিয়ে করছেন না এ নিয়ে অবশ্য জোহরা বেগমের চেষ্টার কোনো ত্রুটি নেই বরং তিনি প্রচন্ড আগ্রহ নিয়ে গত পাঁচ বছর ধরে একটার পর একটা মেয়ে দেখেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো কাউকেই তার পছন্দ হয়নি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন লেবু মামা অনন্যাকে আসতে দেখেই এক গাল হাসলেন বললেন আরে অনুক কোথায় গিয়েছিলি তুই আমি সেই কখন এসে বসে আছি আয় আয় গল্প করি এইবার গ্রামে গিয়ে কি হয়েছে জানিস নিজের গল্পের আগ্রহী শ্রোতা পেয়ে খুব খুশি হলেন মামা তিনি বেশ কদিন যাবৎ বাড়ি ছিলেন না গিয়েছিলেন গ্রামের বাড়ি তাতারপুর তার পৈতৃক নিবাস সেখানে প্রতি বছর একবার করে হলেও তিনি বাড়ি গিয়ে বাড়িঘর দেখে আসেন আর প্রতিবার আসার সময় সাথে করে নিয়ে আসেন তার মজার মজার সব অভিজ্ঞতার গল্প আর সেগুলো গভীর আগ্রহের সাথে বসে থেকে শোনে অনন্যা রাতভর চলতে থাকে মামা ভাগ্নির সেসব গল্প ধ্রুবীর বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল সন্ধ্যার দিকে অনন্যার সাথে বাড়িতে এসেছিল একবার বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েই আবারও বাইরে গিয়েছিল আর ফিরতে ফিরতে বাজল সাড়ে বারোটা ডাইনিং টেবিলের একনে বসে একা একা খাবার খাচ্ছে ধ্রুব পাশেই দাঁড়িয়ে আছেন করিম চাচা ঘুমে তার চোখ ঢুলু ঢুলু তবুও ঘুমাতে না গিয়ে দাঁড়িয়ে আছেন উনি ধ্রুব অবশ্য বার কয়েক বলেছে তাকে চলে যেতে কিন্তু তিনি যাচ্ছেন না উনি থাকতে ছেলেটা একা একা কষ্ট করবে সেটা হতেই পারে না বড্ড ভালোবাসেন এই ছেলেটাকে তাকে কষ্ট না দেওয়ার জন্যই খুব দ্রুত খাওয়া শেষ করল ধ্রুব টাওয়ালে হাত মুছতে মুছতে নিজের ঘরে এলো ধ্রুব বেশ রাত হয়েছে এখন একটু বিছানায় গা এলে দিতে হবে তাই রোজকার নিয়ম অনুযায়ী একটা বই হাতে নিয়ে বিছানায় উঠে এলো দুই পৃষ্ঠা পড়তেই হঠাৎ ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল ধ্রুব এক মুহূর্ত কি যেন ভাবল ঘড়ি দেখল রাত একটা উনচল্লিশ মিনিট এত রাতে কে এলো ভাবতেই আবারও বেল বেজে উঠলো আবারও এবার উঠতেই হলো ওকে দরজা খুলতে যাবার আগে একবার করিম চাচার ঘরে গেল সে গভীর ঘুমে আচ্ছন্ন তার ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেভাবেই চুপিসারে দরজা ভেজিয়ে সরে এলো খুবই সন্তপনে ফ্ল্যাটের দরজাটা খুলতেই দেখতে পেল বাহির ফাঁকা কেউ নেই ওখানে চিন্তায় ভাজ পড়ল ওর কপালে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে একটা কথা এত রাতে কে এলো খানিক্ষণ এদিক ওদিক উকিঝুকি করে দরজাটা আবারও লাগিয়ে দিল ধ্রুব পাশ ফিরে ঘরে ঢুকে যেতেই চোখে পড়ল দরজার নিচে কি যেন একটা রাখা ভাজ করা কাগজ সেটা দেখেই কপালের ভাজ সরে গেল ওর কাঙ্ক্ষিত দেখা পাওয়া জিনিসটার গেছে ভাবতেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি দরজার নিচ থেকে চিরকুটটা তুলে নিয়েই হাঁটা লাগালো নিজের ঘরের দিকে ড্রয়িং রুমে বসে দাবা খেলা চলছে মামা ভাগ্নির মধ্যে আর তার ফাঁকে ফাঁকে গোত্রাতের বলা অসমাপ্ত গল্পগুলোই এখনো বলে চলেছেন তিনি হঠাৎ পাখির কলকাকুলির সুমধুর আওয়াজ নিয়ে ডোরবেল বেজে উঠল অনন্যা বিরক্ত চোখে সেদিকে কাকে যেন উদ্দেশ্য করে ডাক দিল এই বেদানা দরজাটা খুলে দিত তারপর সে আবারও তার মামার দিকে তাকিয়ে বলল হ্যাঁ মামা বলো মামা আবারও শুরু করলেন আরে বেদানা তুই কবে এলি বেদানাকে দরজা খুলতে দেখে হাসি হাসি মুখে প্রশ্ন করে কানিজ ও দরজার সিটকিনিটা উপরে তুলতে তুলতে বলে কাইলকে সন্ধ্যায় ট্রেনে কইরা আইসি লেবু মামাও এসেছে হ আমি তো তার লগেই আইসি জানেন না সে কি মজাটা হইছে এইবার তাতারপুর গিয়া কানিজ আগে আগে হাঁটতে থাকে আর পেছনে পেছনে বেদানা আসতে আসতে তার গল্প শোনাতে থাকে সতেরো বছরের এক তরুণী বেদানা অনন্যাদের বাড়ির আশ্রিতা যদিও তার আসল নাম জয়তুন্ছা কিন্তু অনন্যার দাদি মানে জোহরা বেগমের শাশুড়ির নাম জয়তুন্ছা হওয়ায় তাকে এই নামে ডাকা হয় না ও হলো লেবু মামার আবিষ্কার বছর কয়েক আগে রেল স্টেশন থেকে ওকে নিয়ে এসেছিলেন মামা তখন বাড়িতে সে কি হুলস্থুল কাণ্ড অনন্যার বাবার ভয়ঙ্কর জন্ডিস ওর তখন এইচএসি চলছে জোহরা বেগম কন্দিকে যাবেন কোনো দিশকুল পাচ্ছেন না তখনই এই বেদানা বিবির আগমন ও যখন এ বাড়িতে আসে তখন বাড়িতে বেদানার ছড়াছড়ি যেই রোগী দেখতে আসে সেই কেন যেন এই বেদানা ই নিয়ে আসে এত বেদানা দেখতে দেখতে অনেকটা হাসি ছলেই অনন্যা ও নামকরণ করে বেদানা ব্যাস সেই থেকেই চলছে সারপ্রাইজ লেবু মামা আচমকা কানিজকে দেখে বেশ অবাক হয় অনন্যা কালি না ওর জ্বর এসেছিল মামা ভ্রুকুটি করে কেমন যেন একটা হাসি দিয়ে বললেন আরে আরে কোনাচি কোনাচি বেগম বেগম কি খবর ডাক্তার শুনেই মুখটা কালো করে ফেললো মুখ গোমরা করে বলল খবর তো ভালো কিন্তু তুমি আমাকে কোনাচি বেগম বলে কেন ডাকো লেবু মামা ঠিক যে কারণে তুমি আমায় লেবু মামা বলে ডাকো ভেংচিয়ে কথাটা বলেই হঠাৎ ধমকে উঠলেন উনি এই তোকে বলেছি না আমাকে তুই লেবু মামা বলে ডাকবি না আমার নাম কি লেবু নাকি হ্যাঁ ধমক খেয়ে চুপসে গেল কানিজ ওর গোমরা মুখ দেখে অনন্যা ওর হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দিল ও সোফায় বসতে বসতে বলল কিন্তু মামা আমার নাম তো কোনাচি নয় কানিজ কানিজ ফাতেমা আর তোমার নাম তো লেবু তাই চুপ এই কে বলেছে যে আমার নাম লেবু কে বলেছে তুই জানিস আমার নাম কি আমার নাম সৈয়দ লুৎফর রহমান দেখেছিস কেমন বংশীয় নাম এমন সুন্দর একটা নামের সাথে তোরা লেবুর মতো বিচ্ছিরি একটা শব্দ লাগাস কি করে বলবি হঠাৎ ক্ষেপে উঠলেন মামা কানিজ গোবেচারা ভাবে অনন্যার মুখের দিকে তাকালো যেন কিছুটি বোঝে না এমন ভঙ্গিতে বলল তাহলে তোমাকে কি বলে ডাকবো লেবু মামা আবার লেবু বললাম না আমার নাম কি হয় সৈয়দ মামা নয় লুৎফর মামা বলে ডাকবি বুঝেছিস এতক্ষণে মুখ খুললো অনন্যা মুখ টিপে হাসতে হাসতে বলল সৈয়দ মামা আবার একটা ডাক হলো মামা এর চেয়ে লেবুটাই তো পারফেক্ট এবারে অনন্যার বকা খাওয়ার পালা মামা তো এতক্ষণ খেয়ালি করেননি যে সব ক্রাইমের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালটাই হচ্ছে অনন্যা ওর দিকে তাকিয়ে চোখে বললেন তুই চুপ থাক তোকে তো বলতে বলতে আমি শেষ হয়ে যাচ্ছি এত করে বলেছি আমাকে লেবু বলে ডাকবি না তাও ডেকেই যাস ডেকেই যাস নিজে তো ডাকিস ডাকিস সারা দুনিয়াকেও এটাই শিখিয়ে বেড়াস ফাজিলে চূড়ান্তে মামার কথা শুনে এবার বেশ জোরে হেসে উঠল অনন্যা মামা রাগী কণ্ঠে তাকালেন কিন্তু লাভ হল না সে সমস্ত রাগ উপেক্ষা করে হেসে ফেলে অবস্থা অনুকূলে দেখে কানিজ সাহস করে উঠে এসে মামার ঠিক সামনা সামনি সোফাটায় এসে বসে মামার এই হালকা রাগটাকে উড়িয়ে দেবার জন্যই সামনে পেতে থাকা দাবার ঘুটি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কিছুক্ষণ সময় নিয়ে একটা চাল দিয়েই বলে নাও হয়েছে তুমি চাল দাও মামা ওর দিকে একবার কঠিন দৃষ্টিতে তাকালেন রাগটাকে ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কেন যেন উনি হাজার চেষ্টা করেও এই অসম্ভব বদমাস মেয়ে দুটোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না উনি দৃষ্টি নামিয়ে পরবর্তী চাল দিলেন কানিজের মতলব বুঝে ও বেদানার উদ্দেশ্যে চা অর্ডার করে মামাকে বলল মামা বাকিটা বলবে না শুরু কর খেলা প্রায় শেষের দিকে বোর্ডে কানিজের অবস্থা বেশ শোচনীয় তার রাজা ছাড়া আর কেউই নেই অবশিষ্ট মামাও ক্রমাগত চেক দিয়েই যাচ্ছেন এতে অবশ্য ওর মন নেই কারণ মনের ভেতর যদি অন্য কথা ঘুরপাক খায় তবে খেলায় মন বসে কি করে কথাটা মামাকে বলতে চাইছে কানিজ কিন্তু বলতে পারছে না কিছুক্ষণ আগেই মামা যেমন রেগে গেলেন আবার যদি রেগে যান তাই কথাটা বলবে কি না তাই ভাবছে অবশেষে জয় হলো মনের সংকোচকে পাশ কাটিয়ে বলল একটা কথা বলি মামা কি ভ্রুকুটি করলেন মামা কানিজ বোর্ডের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে মামার মুখের কাছে মুখ এনে নিচু স্বরে বলল লতিফা মামির খবর কি মামা এবার গ্রামে গিয়ে দেখা হয়েছিল কথাটা শুনেই সূক্ষ্ম চোখে কানিজের দিকে তাকালেন তিনি ক্ষিপ্ত ভঙ্গিতে বললেন বেতামিজ লারকি বাসায় কিছু শিখিসনি মামার সম বেঁধে মানুষ এভাবে কথা বলে তারপর অনন্যার দিকে তাকিয়ে বললেন এই অনু এই তোর এই বেয়াদ বান্ধবীটা এসব কি বলছে হ্যাঁ লতিফা কে রে লতিফা বানু তাকে মামি বলে ডাকিস কেন আমি কি তাকে বিয়ে করেছি বিয়ে বা করব কি করে আমি কি তাকে চিনি এখন চিনবেই বা কি করে মামু তার তো এখন বিয়ে হয়ে গেছে যখন মাখো মাখো প্রেম ছিল তখন ঠিকই চিনতে বলেই কানিজের দিকে তাকিয়ে হেসে ফেলে কানিজ নিজে চুপসে যাওয়া মুখ বদলে ফেক করে হেসে ফেলে মামা যেন চরম রেগে ওঠেন চিৎকার দিয়ে বলেন অনু অনন্যা হাসতে হাসতেই মামার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তা বললে না তো মামু লতিফা সাথে দেখা হয়েছিল নাকি কানিজ বেচারি তো জানতে চাচ্ছে না তোদের কি ধারণা আমি লতিফা বানুর সাথে দেখা করতে গ্রামে যাই এই তোরা জানিস না তার বিয়ে হয়ে গেছে তার শ্বশুর বাড়ি কি ওই গ্রামে যে আমি গেলেই দেখা হয়ে যাবে তার শ্বশুর বাড়ি কোথায় মামু ওখান থেকে কত দূর বেশ ঢং করেই জিজ্ঞাসা করে কানিজ মামা প্রচন্ড রাগ করে কিছু একটা বলতে যাবেন তার আগেই ঘটনাস্থলে প্রবেশ করলেন অনন্যার বাবা জয়নাল আবেদিন তাকে দেখে মুহূর্তের মধ্যেই কোলাহলরত পরিবেশ হয়ে গেল একদম শান্ত স্থির যেন মহাসমুদ্রের উচ্ছল কল্লকে কেউ জাদুর ছোয়ায় থামিয়ে দিয়েছে অফিসের কোট টাই পরা গম্ভীর মানুষটি ভারিকি চালে পকেটে হাত রেখে সবার দিকে তাকালেন কানিজের দিকে তাকাতেই সে হঠাৎ ভীষণ ভীত দৃষ্টিতে তাকালো ভয়ার্ত কণ্ঠে বলল আ আ আসসালামু আলাইকুম আ আঙ্কেল ভা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কখন এলে তুমি নাস্তা দিয়েছে তোমায় বেশ গম্ভীরতার সাথেই কথা বললেন জয়নাল সাহেব কানিজ নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু কেন যেন পারছে না এই লোকটাকে দেখেই কেন যেন ভীষণ ভয় পেয়ে যায় সে কেন পায় তা সে জানে না ও আগের মতো করেই বলল জি আঙ্কেল একটু আগেই এসেছি নাস্তাও করেছি ও আচ্ছা তোমরা তবে থাকো আমি অফিসে যাচ্ছি বলেই জায়গা থেকে প্রস্থান করলেন জয়নাল আবেদিন উনি যেতেই যেন হাফ ছেড়ে বাঁচল সবাই তার দরজা লাগানোর শব্দ শুনে সেদিকেই উকি দিল অনন্যা উনি যে একেবারেই বেরিয়ে গেছেন ভেবেই একটা প্রশান্তির নিঃশ্বাস বেরোলো ওর বুক জয়নাল আবেদিন একটা কোম্পানির সদা গম্ভীর একজন মানুষ বেশ সময়নুবর্তী জীবন ঘড়ির কাটায় বাধা সকালে বাসা থেকে বেরিয়ে যান ঠিক নয়টা ত্রিশে আর রাতে ফিরে আসেন দশটা ত্রিশ মিনিটে স্ত্রী সন্তান কেন অফিসের কর্মচারী থেকে শুরু করে কাঁচা বাজারের দোকানীদের সাথেও তার এক কথার জায়গায় দু কথা হয় না আশ্চর্য শীতল একজন মানুষ আসলে সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষকে বিশেষভাবে বিশেষ কাজের জন্য তৈরি করেছেন কোন বড় প্রতিষ্ঠানের সিও টাইপ মানুষগুলো কেন যেন আচার আচরণেও অন্যরকম হয় তাদের গলায় সর এসির বাতাসের মতো ঠান্ডা মেজাজ এতটাই ঠান্ডা যে সেই মেজাজের সামনে দাঁড়ালেই বুকের রক্ত শীতল হয়ে যায় এ বাড়িতে সবচেয়ে বিচ্ছিন্ন মানুষ হলেন জয়নাল সাহেব বাড়িতে কখন কি হয় সে খবর তিনি রাখেন না রাখার সময় পান না রাখতে জানেন না তিনি শুধু জানেন টাকা রোজগার করতে এছাড়া তার আর কোন কাজ নেই লতিফা বানু তাতারপুর গ্রামেরই অধিবাসী লেবু মামা এম এ পাশ করে দুমাসের জন্য সেবার গ্রামে বেড়াতে গেলেন সেখানে গিয়ে প্রেম হয়ে গেল লতিফা বানুর সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিলেন অনুর মা জোহরা বেগম সানন্দে প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু বাদ সাধলেন কোনে কি একটা পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা রেশ ধরেই তারা প্রস্তাবটা নাকচ করে দিলেন আর এর ঠিক দুই মাসের মধ্যেই লতিফা বানুর অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়া হলো। লেবু মামা তার জীবনের প্রথম থেকেই চাকরি বিরোধী বিয়ে সংসার বিরোধী কিন্তু কি করে যেন লতিফা বানুর জন্য নিজের মন বদলেছিলেন ছিলেন শেষ অবধি সেটাও যখন টিকল না তখন তিনি বড়ই হতাশ হলেন এখন তার সিদ্ধান্ত চিরকাল একা থাকার ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছে কানিজ অনন্যা কথা হচ্ছে সকালে সেই ঘটনা নিয়ে লেবু মামা কেমন করে খেপে যান সেটা নিয়েই রাগে গজরাচ্ছে কানিজ বলল দেখেছি শোনু তোর লেবু মামাটা কেমন যেন আমি এত মিষ্টি করে ডাকি লেবু মামা বলে অথচ কেমন করে খেপে যায় বলে কি না সৈয়দ মামা বলে ডাকবি ঈশ শখ কত আরে নাম যার লেবু তার অত ভাব কিসের আমাকে বলে কি না কোনাচি বেগম বলি কানিজ ফাতেমা নামটা কখনো খেয়াল করেছে সে কি সুন্দর একটা নাম শুনলেই প্রশান্তির হাওয়া লাগে গায়ে আর আহ কানিজ বাদ দে না মামু তো অমনি তোকে তো নিষেধ করেইছি ওই নামে না ডাকতে তুই লেবু না ডাকলে মামুও তো তোকে কোনাচি না ব্যাঙাচি বলে ডাকে না কিন্তু তুই যে ডাকিস শুধু তুই কেন গুষ্টি শুদ্ধ লোক তাকে লেবু বলে ডাকে পাড়ায় লেবু মামা বললেই এক নামে চেনে আর আমি ডাকলেই দোষ আমার ব্যাপারটা আলাদা মামার তো কপাল ভালো এখন তাকে অন্তত লেবু মামা বলে ডাকি ছোটবেলায় যে নাম উচ্চারণ করতে না পেরে কি কি উদ্ভট নামে ডাকতাম শুনলে তুই হার্ট ফেল করবি আর কথায় আছে না যার নয় এ হয় না নব্বই হয় না নয় বছর বয়সে যখন লুৎফর মামা না ডেকে ঘাটতারামি করে লেবু মামা বলে ডেকেছি সেটা এখন কি আর বদলানো সম্ভব একই কথা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য ওনাকে ছোট থেকেই লেবু মামা বলেই ডাকছি তাহলে এতদিনেও ওনার ক্ষোভ যায় না কেন এখনো ক্ষেপে যান কেন ক্ষেপার বিশেষ কারণ হচ্ছে তোর সাথে তার বনে না যদি বুনতো কথায় কথায় তাল মিলত তাহলে এতটা রাগ হতো না বুঝলি ওর কথার প্রতি উত্তরে কানিজ আর কিছু বলল না মামার প্রতি চাপা ক্ষোভে মুখ ঘুরিয়ে নিল অনন্যাও আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে এই সুন্দরী কোথায় যাও আজ বুঝি ক্লাস ফাঁকি দেয়ার ইচ্ছে কারো বিদ্রুপে ভরা কণ্ঠ শুনে সামনে তাকালো কানিজ অনন্যা দেখল তাদের ঠিক বিপরীত দিক থেকে আসছে একটা বাজে ছেলে মেয়ে দল তিনটা ছেলে আর মেয়ে দুইটা তাদের সবাইকেই ওরা চেনে ওদের মধ্যে লিডার টাইপ যে ছেলেটা অনন্যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সে হল ইপ্তি বড়লোক বাবার বখে যাওয়া সন্তান তার বাড়িটা ঠিক অনন্যাদের বাড়ির অপোজিটে অবশ্য ওর সাথে কোনো পরিচয় নেই এদের বাড়ি সামনা সামনি সেটাও হয় তো জানে না জানাই ভালো পড়ালেখার নাম ধাম নেই বাবার টাকার জোরে ভার্সিটিতে ভর্তি হয়েছে আর ডিস্টার্ব করে বেড়াচ্ছে উঠতি বয়সী মেয়েদের অবশ্য সে এতদিন এলাকায় ছিল না শুধু এলাকায় না দেশেই ছিল না নিউ জার্সিতে ছিল লেখাপড়ার জন্য ছয় মাস হল দেশে ফিরেছে আর ফিরেই শুরু করেছে তার বখাটে পোনা অনন্যার অবশ্য ধারণা ইফতির লেখাপড়া ওখানে হয়নি নয় তো আমেরিকার মতো একটা আধুনিক আরামদায়ী দেশে না থেকে এ দেশে মরতে এসছে কোন দুঃখে দেশপ্রেম তো অবশ্যই নয় নিশ্চয় ওর চালচলনের জন্য সেখান থেকে বের করে দিয়েছে ইফতির পাশে দাঁড়ানো যে দুটো চামচা টাইট ছেলে দেখা যাচ্ছে তাদের একজনের নাম সানীল অন্যজন অরুণ আর মেয়ে দুটোর নাম শ্রেয়া মৌনতা এরা সবাই বেশ ধনী পরিবারের সন্তান অতি আদরে উচ্ছনে যাওয়া তারা ভার্সিটিতে আসেই অন্যদের জ্বালাতন করতে সারাক্ষণ হাতে সিগারেট মাঝে মাঝে যে মদ তদ খায় সেও লোকে বলে মেয়েদের বিরক্ত আর জুনিয়র ছেলেদের সাথে অহেতুক দাপট দেখায় বলে এদের একটা কেউ অনন্যার পছন্দ নয় মোটামুটি বিরক্ত গলায় জবাব দিল কোথায় যাই যাই তাতে আপনাদের কি আমাদের কি মানে এত সুন্দর ফুলটু রাস্তা দিয়ে একা একা হেঁটে বেড়াবে আর আমাদের কিছু হবে না বলি আমাদের সাথেও তো ডেটিংয়ে যেতে পার মজা পাবে কিন্তু সানিলের কথা শুনে রাগে গা জলে উঠল কানিজের রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল আমাদের ঠেকা পড়ে নি আপনাদের মতো ফকটিয়াদের সাথে ঘুরে সময় নষ্ট করার অহেতুক কথা না বলে পথ ছাড়ুন এতক্ষণে কথা বলল শ্রেয়া নামের মেয়েটা নাক সিটকানো ভাব ধরে বলল এত ফটর ফটর করো না ফল ভালো নাও হতে পারে বাড়াবাড়ি না করে যা বলছি করো অনন্যাও বেশ তেজ দেখিয়ে বলল ফল ভালো হোক বা না হোক সেটা আমরা বুঝব আপনাদের বলে দিতে হবে না রাস্তা ছেড়ে নিজের কাজে যান অহেতুক ঝামেলা বলেই ওর হাত ধরে সামনে হাঁটা দেয় কানিজ কিন্তু তৎক্ষণাৎ পথ আটকে ধরে ওরা ইফতি ছেলেটা ঠিক ওদের সামনে দাঁড়িয়ে বলে এত যে তেজ দেখাচ্ছ এখন এখান থেকে বেরোতে পারবে রাস্তাটা আপনার বাপের নয় যে আপনি আমাদের আটকাবেন দাঁত চিবিয়ে চিবিয়ে পাল্টা জবাব দেয় অনন্যা ইফতি কিছু না বলে ওর দিকে আরো এক ধাপ এগিয়ে আসে পিছন থেকে অরুণ ছেলেটা বলে উঠল ভাই মাল দুইটা কিন্তু জোস ফিগারটা তো কথা শেষ করে না সে হাত দুটো কেমন করে বাজে ইশারা করে ইফতি একবার ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তুলে নিয়ে যেতে বলছিস রাতটা জমবে ভালো বলেই অট্টহাসিতে ফেটে পড়ে শানিল অরুণের দিকে তাকিয়ে বলে বুদ্ধিটা কিন্তু জোস দিছস মাম্মা হাই ফাইভ করে ন্যায় অরুণ শানিল শ্রেয়া আর মৌনতা একজন আরেকজনের দিকে তাকিয়ে রাগে বিড়বির করে কি যেন বলতে থাকে সম্ভবত অনন্যাদের উদ্দেশ্যেই বলছে শয়তান দুটোর আচ্ছা শাস্তি হওয়া উচিত ওদের কথাবার্তা শুনে বাঁকা হাসি ফুটে উঠল ইফতির মুখে অনন্যার মুখে সামনে ঝুলতে থাকা ছোট ছোট চুলগুলো ওর কানের পিঠে গুজতে গুজতে বিচ্ছিরি ভাবে স্পর্শ করে ওর কপাল আর গাল পৈশাচিক হাসি দিয়ে বলে বুদ্ধিটা আমারও বেশ পছন্দ হয়েছে মাইক্রো ডাক নিয়ে যাই এদের রাগে গা কাঁপতে থাকে অনন্যার কিন্তু মুখে কিছু বলতে পারে না ভয়ে আষ্ট হয়ে যায় গা হাত পা ছেলেগুলোর মতিগতি সুবিধার না আর এমনভাবে ঘিরে রয়েছে যে ব্যাপারটা ভালো লাগছে না কানিজেরও একই অবস্থা সে যে ভীষণভাবে ভীত সেটা জানে অনন্যা আর এখন এই পরিস্থিতিতেও যে ভয়ে জবুথবু হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে তবুও বেশ সাহস করে বলল এবার কিন্তু বেশি বেশি করছেন আপনারা ভালোই বলছি ছেড়ে দিন আমাদের আমাদের ছেড়ে দিন আকুতি করে অনন্যাও বদগুলো নিজেদের মতো করে আনন্দে লিপ্ত হয় সিগারেট জ্বালাতে জ্বালাতে বিশ্রী হাসি দেয় মৌনতা মেয়েটা ফোরন কেটে বলে এতক্ষণ তো খুব তেজ দেখাচ্ছিলে এখন কি হল সব হাওয়া টাই টাই ফুস হা 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 দেখি ভাই রাস্তা ছাড়েন তো হঠাৎ ভিড়ের পেছনে থেকে কার যেন গলা শুনতে পাওয়া যায় এটা আবার কোন মাল বিড়বির করতে করতে পেছনে ফিরল ইফতি দলের বাকিরাও ফিরে তাকায় সেই সাথে অনন্যা কানিজ দেখতে পাই ধ্রুব আর তার সাথে সেদিনের ছেলেটা সিয়াম ওদের দেখে কানিজ অনন্যার কানে কানে বলে হিমু এলো না কি হিরো হয়ে অনন্যা ওর দিকে বিরক্ত চোখে তাকালো সে কোনোভাবেই কোনো অবস্থাতেই ধ্রুবকে নিয়ে বদ মন্তব্য রাজি নয় সানিল ওদের দুজনের দিকে তাকিয়ে বলল দুনিয়াতে তোদের আর রাস্তা চোখে পড়ে নাই দেখছিস বড় ভাইরা দাঁড়ায় আছে তাও সাইড চাষ মানে বেয়াদব সিয়াম কিছু বলতে পারে না বখাটে গুলোর খপ্পরে পড়েছে ভেবেই চুপসে যায় তবে ধ্রুবের মোটেও তেমন কিছু হয় না সে বেশ স্বাভাবিকভাবেই বলল সিনিয়র হলেই যে রাস্তা আগলে দাঁড়িয়ে থাকতে হয় জানতাম না তো বেশ ভুল যখন হয়েছে শুধরে নিচ্ছি কিন্তু আপনারা এখানে কি নিয়ে জটলা পাকিয়েছেন সেটা তো বুঝলাম না বলেই অনন্যার দিকে তাকাল জানাল ও ওরা আমাদের টিজ করছে তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে সে কি এত বেশ ভয়ঙ্কর ব্যাপার ধ্রুবের আতকে ওঠা দেখে ওদের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় ইফটি যেন সে নিজেকে এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম ভাবতে শুরু করেছে অনন্যাদের কেউ বাঁচাতে আসবে না ভেবেই মূলত তার এই হাসি ধ্রুপকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক লাগায় অরুণ তোদের রাস্তা ছেড়েছি না এখনো দাঁড়িয়ে আছিস কোন আকলে যা বলছি বলেই হাত ধরতে যায় কানিজের ইফতিও অনন্যার হাতটা টেনে ধরে ওরা দুজনই এখন ভয় কাঁপছে শেষ পর্যন্ত ওদের ভাগ্যে কি জুটছে সেটা ভেবেই আতঙ্কিত ওরা ধ্রুবকে দেখে মনে মনে সাহস পেয়েছিল আশ্বাস ছিল ধ্রুব ওদের বাঁচাবে এক মুহূর্তের জন্য তাই ভয়টা ছিল না কিন্তু ধ্রুব কিছু করবে না জেনে নিরাশ হলো তারা হঠাৎ করেই আবারও কথা বলে উঠল ধ্রুব কিন্তু ভাই ভার্সিটি এলাকায় এমন করছেন আরে সার্চে বলেই ইফতিদের পেছনে কাকে যেন দেখতে পেল ওর দৃষ্টি অনুসরণ করে বাকিরাও কৌতূহলী চোখে তাকালো সেদিকে আর ধ্রুব ঠিক এই সুযোগটাই কাজে লাগালো ইফতিকে পেছনের দিকে ধাক্কা দিয়ে অনন্যার পিঠে চাপড় মেরে নির্দেশ দিল পালাও অনন্যা আর এক মুহূর্ত দেরি না করল না কানিজের হাত ধরে চট করে দৌড় শুরু করল কানিজ সমান তালে ছুটতে ছুটতে একেবারে ডিপার্টমেন্টের ক্লাসে চলে গেল ওদের এভাবে চলে যেতে দেখে শানিল বেশ অবাক হয়ে বলল এটা কি হল পালিয়ে গেল ধ্রুব বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলতেই হঠাৎ গর্জে উঠে একটি আববে তোকে তো বলেই ওকে মারার জন্য এগোয় সবাই ধ্রুব চট করে একটা দুঃসাহসিক কাজ করে বসে নিজে ডান পাটা দিয়ে সোজা প্রচন্ড একটা লাথি মারে ইফতির ফাঁকে বলে রাস্তার অপর দিকে ছিটকে পড়ে ইফতি ব্যথায় ককিয়ে উঠল মরে গেলাম গো এদিকে দিকে কি করতে হবে ভেবে পায় না বাকিরা ইফতির দিকে তাকিয়ে হ্যাবলার মতো চেয়ে থাকে ফাঁক পেয়ে ধ্রুব দৌড় লাগায় পেছনে দিকে সিয়ামো হুশ ফিরতেই ছুট দেয় পেছনে পেছনে যেন দৌড়ের প্রতিযোগিতা লেগে গেছে ফুসকা খেতে এসেছে অনন্যা কানিজ আজকে ট্রিট দিচ্ছে কানিজ নিজেই সেদিনের ঘটনার পর দুদিন পার হয়ে গেলেও আর ভার্সিটি মুখ হয় হয়নি ওরা দুজন ওই ঘটনা নিয়ে দুজনেই বেশ ভীত তবে এর মাধ্যমে ধ্রুবের প্রতি অনন্যার মনের সুপ্ত অনুভূতির বেশ উন্নতি হয়েছে ও তো শুরু থেকেই ধ্রুবকে ফলো করত সেই প্রথম যখন ধ্রুব ওদের এলাকায় ভাড়া নিল তখন থেকে অবশ্য ধ্রুব ছেলেটা পছন্দ করার মতোই তবে সেদিনের পর থেকে আর একবারও ছেলেটার সাথে দেখা হয় নিউর যেহেতু ভার্সিটি যায়নি তাই দেখাও হয়নি তবে বাড়ির ছাদ থেকে বেশ কয়েকবার ওকে বাসা থেকে ঢুকতে দেখেছে দূর থেকে ওকে দেখেই বারবার হয়েছে সে। আর মনে মনে ভেবেছে পরবর্তীতে সামনে পেলে কিভাবে ধন্যবাদ জানাবে ওকে অবশ্য এ নিয়ে কানিজের কোনো মাথা ব্যথা নেই সেদিন ধ্রুবের উপস্থিতির কারণেই যে ওরা ইফতির হাত থেকে সহজেই বাঁচতে পেরেছে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নয় সে হ্যাঁ মানুষের মাঝে স্বাভাবিক যে কৃতজ্ঞতা বোধ আছে সেটা ওরও আছে সেই জন্য কখনো সামনা সামনি কথা বলার সুযোগ হলে ধন্যবাদ জানাবে সেটা মনে মনে ভেবে রেখেছে কিন্তু এটা নিয়ে অনন্যার তার সাথে আরেকবার কথা বলার সুযোগ হবে কৃতজ্ঞতা প্রকাশ করে বিনয় সে যে বাড়িতে নিমন্ত্রণ করার পরিকল্পনাগুলো নিয়ে যথেষ্ট বিরক্ত মেয়েটা বড্ড সরল এতটা সরলতা নিয়ে কারো প্রেমে পড়া উচিত না অবশ্য ব্যাপারটা ওকে বুঝিয়েও লাভ নেই বেচারি শুধু শুধু মন খারাপ করবে তাই ধ্রুবের প্রতি কৃতজ্ঞতা থাকা সত্ত্বেও অনন্যার সামনে টিটকারি মারতে হয় ওকে নয় তো প্রশংসা করলে ও সুযোগ পেয়ে যাবে সারাক্ষণ ওর সেই হিমুর গুনগান করতে করতে মাথা খেয়ে ছাড়বে তাই টিটকারি করেই ধ্রুপকে ওর মনে প্রশ্রয় না দেয়ার ইঙ্গিত দেয় ফুস্কা খেতে খেতে সেদিনের ঘটনাটা নিয়ে কথা হয় ওদের অনন্যা ওকে জিজ্ঞেস করে তাহলে কাল ভার্সিটি যাবি তুই তুই যাবি মুখে ঢুকানো ফুস্কা চিবতে চিবতে প্রশ্ন করে কানিজ ও আরেকটা আস্ত ফুস্কা মুখে পুড়ে দিয়ে বলে যাবো বলেই তো বলছি তাছাড়া দুদিন ক্লাস মিস হয়ে গেছে সেগুলোর নোটস তো কালেক্ট করতে হবে ঠিকই বলেছিস নোটস কালেক্ট করাও তো জরুরি আচ্ছা তাহলে কালকেই যাই কি বলিস ওকে বলেই মুচকি হাসে অনন্যা কানিজকে হঠাৎ কেন যেন চিন্তিত লাগে ভাবুক গলায় বলে এ দুদিনে ইফতির সাথে তোর দেখা হয়েছিল বাসার সামনে না বাসা থেকেই বেরোয়নি দেখা হবে কি করে আর তাছাড়া ও শালা বাড়িতেও থাকে না আসলে ও বাড়িতে কেউই থাকে না বেটা তো থাকেই না বাপটাও থাকে না বাপ বেটা যেমন ডালে ডালে পালে পালে বেরায় তাতে কেউ কারো খোঁজ নেয় বলে তো মনে হয় না দেখা না হলেই ভালো সেদিন যেভাবে বজ্জাতি করেছিল আমি তো ভয় পেয়েছিলাম কি না কি করে হোম ভাগ্যিস ধ্রুব এসেছিল নয় তো এতদিনে নিউজ পেপারের হেডলাইন হয়ে থাকতে হতো খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা হতো দুই তরুণী উফফ। একটা শ্বাস নেয় অনন্যা কিছুক্ষণ চুপ করে থেকে বলে তোর কিন্তু ধ্রুবকে ধন্যবাদ দেওয়া উচিত সে যদি সেদিন ঠিক সময়ে না আসত কপালে দুঃখই ছিল রাখো তোর ধ্রুব তোর ঢং দেখে মনে হচ্ছে ব্যাটা আমাদের ফাইট করে বাঁচিয়েছে ফাইট তো দূর তুলে নিয়ে যাবার কথা শুনে কি না নিজেই ভয় পেয়ে গেল ধাক্কা মেরে বলে কি না পালাও ওভাবে দৌড়ে তো আমরাই আসতেই পারতাম তার কি দরকার তাহলে আগে দৌড়াস নি কেন ওর আশা পর্যন্ত দাঁড়িয়ে কেন ছিলি আসলেই তুই একটা অকৃতজ্ঞ মুখ ফুলিয়ে প্রতিবাদ করে অনন্যা। কানিজ বিরক্ত হয়ে বলে হয়েছে বাদ দিত বলেই অন্য দিকে তাকায় কানিজ বুঝতে পারে ওর অভিমানটা কিন্তু কিছু বলে না সব অভিমানকে পাত্তা দিতে নেই অনন্যা একা একা হেঁটে যাচ্ছে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল রাস্তার অপর পাশে একটা খাবার দোকান নাম হাবিব এন্ড সন্স আপাত দৃষ্টিতে এই দোকানটার কোনো বিশেষত্ব না থাকলেও অনন্যার কাছে দোকানটার বিশেষ মর্যাদা আছে হিমু সিরিজের বেশ কয়েকটা জায়গায় ভবঘুরে হিমুর অতি পরিচিত হাবিব ভাইয়ের দোকানের কথা বলা ছিল সেই হাবিব সাহেব হিমুকে অসম্ভব রকমের ভালোবাসতেন চরিত্রটি পুরোপুরি কাল্পনিক হলেও অনন্যা এই দোকানটাকে বিশেষ চোখে দেখে কারণ ধ্রুবকে সে প্রায় আসতে দেখে যেহেতু ও অনেক আগে থেকেই ধ্রুবকে ফলো করে তাই ধ্রুব সম্পর্কে মোটামুটি অনেক খবরই জানে সে কথায় আছে তোমার সম্পর্কে একজন গোয়েন্দাও ততটা জানবে না যতটা জানবে সে যে তোমায় গোপনে ভালোবাসে সে হয় তো তোমার সম্পর্কে এমন কিছু জানে এমন কিছু মনে রাখে যা হয় তো তুমি নিজেও রাখো না ধ্রুব সম্পর্কে অনন্যা এত কিছু জানে না কারণ ছেলেটা বেশ অদ্ভুত আর তার চাল চলনও অন্যরকম এ পর্যন্ত যতদিন ওকে ফলো করেছে ততদিনই কোনো না কোনোভাবে ও ওকে হারিয়ে ফেলেছে ছেলেটা এলোমেলো ভঙ্গিতে হাঁটে কোথায় যায় আসলেই তার কোনো ঠিক নেই আর ওর এই স্বভাবটাই অনন্যার বেশি পছন্দের দোকানটার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল অনন্যা মনে মনে এটাও আশা করছিল যেন ধ্রুপকে দোকানটায় পাওয়া যায় ও যখন দোকানটা প্রায় পার করে ফেলেছে এমন সময় হঠাৎ সত্যি সত্যি ধ্রুপকে সেখান থেকে বের হতে দেখা গেল ছেলেটার পরনে আজ গ্রে কালারের পাঞ্জাবি সাথে কাঁধে ঝুলানো সেই চিরপরিচিত মান্ধাতা আমলের পাটের ব্যাগ ধ্রুব দোকানটা থেকে বেরিয়েই আকাশের দিকে তাকালো পরন্ত বিকেলের রোদখানার অবস্থা বুঝতে বুঝতে বাহাতটা চুলে চালিয়ে দিল সুন্দর একটা ভঙ্গিমায় চুলগুলোকে ব্যাগ ব্রাশ করে রাস্তাটা পার হল অনন্যা এতক্ষণ হাঁটা থামিয়ে ওকেই পর্যবেক্ষণ করছিল ও ঠিক কোন দিকে যাবে সেটা বোঝার জন্য সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছিল যখন দেখল ধ্রুব এদিকেই আসছে তখন ডাক দিল এই যে ধ্রুব সাহেব ডাক শুনেই সোজা সামনের দিকে তাকালো ধ্রুব যেন সে জানত অনন্যা এদিকেই আছে ওকে দেখে সৌজন্যতা করে মুচকি হাসল অনন্যা প্রতি উত্তরে তাকেও হাসতে হলো। তাই দেখে ও দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগলো ধ্রুবের ওই পর্যন্ত আসার জন্য কিন্তু সে মহাশয় এতই ধীরগতিতে হাঁটছে যে নিজে আর ধৈর্য ধারণ করতে পারলো না অনন্যা উল্টো দিকে হেঁটে দূরত্ব কমিয়ে নিল একদম ওর সামনা সামনি এসে দাঁড়াল মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে বলল ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেদিন সঠিক সময়ে আপনি না আসলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারত আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ প্রতি উত্তরে একগাল হাসল ধ্রুব অনন্যা আর চোখে তার সেই মুগ্ধময় হাসিটা দেখল ছেলেটার হাসিটা এত সুন্দর কেন ব্যাপারটা ভেবে পায় নাও যত বারই দেখে ততবারই মুগ্ধ হয় ধ্রুব হাসি থামিয়ে বলল আপনি যেমনভাবে বিষয়টা নিয়েছেন আমি মোটেই তেমন কিছু করিনি শুধু ধাক্কা মেরে বলেছিলাম পালাও এটা মোটেই সাহসিকতার কাজ নয় তবুও ওই মুহূর্তে ওই উপস্থিত বুদ্ধিটা আমাদের ছিল না অ্যাকচুয়ালি ভয়ে কাবু হয়ে পড়েছিলাম মাথায় কাজ করছিল না শুধু প্রচণ্ড রাগ হচ্ছিল বদগুলোর উপর আমাদের সমস্যা কি জানেন কাজের সময় কাজ না করা যখন যা দরকার আমরা তা করি না আর ঠিক তাই বিপদে পড়ি আমাদের মতই আমাদের মস্তিষ্ক দরকারের সময় কাজ করা বন্ধ করে দেয় বলেই ধ্রুব আবারও হাসলো সে হাসির দিকে তাকিয়ে অনন্যাও হাসার চেষ্টা করল তবে অন্য একটা বিষয়ও নজরে এড়ালো না সেটা হল ধ্রুবের ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এসেছে গোল করে মোড়ানো একটা কাগজ সম্ভবত আর্ট পেপার টাইপ কিছু ও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল আচ্ছা আপনি কি আর্ট করেন আর্টিস্ট প্রশ্ন শুনে ধ্রুবের ভ্রু জোড়া কুচকে এলো ওর দৃষ্টি অনুসরণ করে নিজের ব্যাগের দিকে একলোক তাকালো বলল জি না ওসব আর্ট ফার্টে আমার আগ্রহ নেই এটা কোনো পোর্ট্রেটও নয় সাধারণ কাগজ একটু দরকার হয়েছিল তাই ও আচ্ছা অনন্যার সন্দেহ তবুও যায় না ও বেশ স্পষ্ট করেই কাগজের রোলটার ভেতর স্কেচের অংশ দেখতে পাচ্ছে তাই ধারণা করছে ওখানে কোনো কিছুর ছবি টবি আছে তবে ওকে নিরাশ করল ধ্রুব হয়তো ও চায় না কাগজটার সম্পর্কে ওকে জানাতে বিশেষ কারো ছবি হতেই পারে ফ্ল্যাটের কলিং বেল টিপে বাসার সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব পাঁচ মিনিট হল দাঁড়িয়ে আছে তবুও করিম চাচার পাত্তা নেই ব্যালকনিতে এসে চাবি নামিয়ে দিলেনও না আবার দরজাও খুলছেন না বিরক্ত হয়ে উল্টো মুখ দাঁড়িয়ে রাস্তাটা দেখতে লাগলো তখনই নজরে পড়ল একটা ছেলেকে যে কিনা এমাত্র হাইওয়ে ছেড়ে গলির ভেতর ঢুকলো ছেলেটার চালচলন বেশ দেখার মতো পরনে সাদা রঙের একটা টি শার্ট যার বুকের উপর লেখা ডি বয়েজ তার উপর টকটকে লাল রঙের একটা শার্ট সাথে একটা জিন্স যেটার দুই হাঁটুর দিকটায় ছেঁড়া গলায় রুমাল পেঁচানো চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা ধ্রুব খুব সূক্ষ্ম চোখে খেয়াল করলো ছেলেটার মুখে বেশ কয়েকটা কাটা দাগ বাম ভ্রুটা মাঝখান দিয়ে কাটা দোকানে ছোট ছোট ইয়ার রিং হাতে একটা জ্বলন্ত সিগারেট ছেলেটা হাঁটছে আর শীষ বাজিয়ে গান গাইছে মাঝে মাঝে সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোয়া উড়াচ্ছে দেখতে দেখতেই ছেলেটা ওকে পাশ কাটিয়ে এগিয়ে গেল এতক্ষণে ধ্রুবর আরেকটা জিনিস চোখে পড়ল আর সেটা হলো ছেলেটা ঠিকভাবে হাঁটছে না তার পা দুখানা টলছে ঠিকভাবে পা তালটা না মিলিয়ে মেলানোর এলোমেলো ভঙ্গিতে হাঁটছে ওর এই ভঙ্গি দেখেই যা বোঝার বুঝে ফেললো ধ্রুব ওপরের দিকে তাকিয়ে কি যেন ভেবে ফেলল মুহূর্তেই চট করে উল্টো ঘুরে হাঁটা লাগালো ছেলেটার পেছনে পেছনে ছেলেটা ততক্ষণে অনন্যাদের বাড়ির মোড়টা পার করে ফেলেছে এখন আর তাকে দেখা যাচ্ছে না ধ্রুব দ্রুত পায়ে হাঁটা শুরু করলো ছেলেটা ডান দিকে যাচ্ছে মানে বস্তিতে ঢুকবে এটা ছাড়া তো আর ওদিকে যাওয়ার জায়গা নেই অনন্যাদের বাড়ির পেছনে একটা মাঠ মাঠ বলতে বাউন্ডারি ঘেরা একটা ফাঁকা জায়গা তারপরেই একটা বস্তি ঘিঞ্জি ঘিঞ্জি করে টিন দিয়ে তৈরি ঘরগুলো কোথাও কোথাও শনে চাল বেড়া আবার সিমেন্টের বস্তা দিয়েও কোন অংশ মোড়ানো পুরোপুরি বস্তি এলাকা বলতে যা বুঝায় এটা ঠিক তাই মুটে মজুর সুইপার থেকে শুরু করে শহরের পাতি মাস্তানগুলোর রাত পোহাবার জায়গা জায়গাটা একজন ধনী ব্যবসায়ীর ইফতেখার চৌধুরী অনন্যাদের বাড়ির ঠিক অপজিটের আলিসান বাড়িটা তারই বুঝতেই পারছেন বখাটে ইফতি এই ইফতেখার চৌধুরীরই একমাত্র সন্তান আর আশ্রয় পাওয়া বয়সের কিশোর বস্তিতে ওই ইফতিরই পোষা চামচা ছেলেটা যখন মাঠ পার করছে তখনই নিশব্দে দৌড়ে ওর খুব কাছে চলে এলো ধ্রুব গলার স্বর নরম করে ডাকলো এই যে ভাই ডাকটা হয় তো কানে পৌঁছল না ছেলেটার কেন না সে তার স্বরে গান গাইছে পিরিতি কাঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না বেসুরো গলার গান শুনে খুব বিরক্ত হচ্ছে ধ্রুব তবুও আবার ডাক দিল এই যে পীরিতি ভাই এই ডাকে বেশ কাজ হল ছেলেটা অন্যরকম একটা ভাব নিয়ে ঘুরে তাকালো ওকে দেখেই বেশ কর্কশ কণ্ঠে বলল কারে ডাকেন আমারে জি বলেই ছেলেটার দিকে এগিয়ে এলো খুব স্লো ভয়ে যে জিজ্ঞেস করল আপনার বাড়ি কি ওই বস্তিতে নাকি ওখানেই যাচ্ছেন হ ক্যান ভ্রুকুটি করল ছেলেটা এবার মনে মনে বেশ খুশি হল ছেলেটা বলল না মানে ওখানে কি কোনো ঘর টর খালি আছে আমার আসলে একটা খালি ঘর লাগত ছেলেটার দৃষ্টি প্রখর হয়ে উঠল ধ্রুপকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বলল ফাইজলামি করেন মিয়া এত সুন্দর ফুলবাবু সাইজা বস্তিতে ঘর ভাড়া চান আমারে কি মুরগি মনে হয় আপনার মুরগি আরে ভাই চেতেন কেন সত্যিই বলছি আমার একটা ঘরের খুব দরকার তারপর কিছুক্ষণ থেমে আশেপাশে তাকাল কেউ নেই দেখে ছেলেটার দিকে আরেকটু চেপে গিয়ে কানে কানে বলল বেশি না মাত্র একটা একটু ফাঁকা টাকা দেখে লাগবে মাঝে মাঝে এসে একটু রাতটা থাকবো এই মায়া আনবেন নাকি রেট কইলাম তাইলে বেশি পড়ব বলেই বিশ্রী ভাবে হাসল ছেলেটা ধ্রুব কিছু না বলে লাজুক ভাবে মাথা চুলকালো ব্যাপারটা বুঝতে পেরে আবারও হাসল ছেলেটা ধ্রুব লাজুক চোখে বলল আছে না কি ঘর আছে মানে আমাদের ওইখানে ওইরকম মেলা ঘর পাইবেন মেলা মাইন সে আসে খালি একটু খরচা করণ লাগে আপনি চাইলে মায়ার ব্যবস্থাও করা যাইব তাহলে তো খুবই ভালো হয় ধ্রুপকে খুবই খুশি খুশি লাগে সে হঠাৎ আরো একটা প্রশ্ন করে বসলো ভাই মাল টাল পাওয়া যাবে কি যে কন্যা ভাই আপনি হইলেন কাস্টমার যা চাইবেন তাই পাইবেন দেশি বিদেশি দুইটাই আছে দেশিটা এইখানেই বানায় আর বিদেশিটা বাইরে থেকে আনাই চলবে না চলবে মানে দৌড়াবে চলেন ঘর দেখে আসি ঠিক আছে চলেন দুজনই সানন্দে বস্তির ভেতরে ঢুকে যায় ধ্রুব জানতে পারে ছেলেটার নাম মালেক বস্তির তত্ত্বাবধায়ক সে কাউকে নতুন ঘর ভাড়া দেয়া ভাড়া তোলা বস্তিবাসীর সব সমস্যা সমাধানের হরফন মৌলা সে মানে সকল কাজের কাজই ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে আছে না। অপেক্ষা করছে কানিজের জন্য সেদিনের পর আজি ভার্সিটির দিকে আসলো তাই কোনোভাবেই চাচ্ছে না ইফতিদের সামনে পড়তে অনন্যা হাত ঘড়িতে সময় দেখে নিল ক্লাস শুরু হওয়ার এখন সাত আট মিনিট বাকি আছে অথচ এখনো কানিজ লাপাত্তা ওর জন্য উৎসুক হয়ে রাস্তার দিকে তাকালো অনন্যা ওই তো ওকে দেখা যাচ্ছে আজ ও মেরুন রঙের সালোয়ার কামিজ পরেছে কাঁধ থেকে ঝুলতে থাকা সাইড ব্যাগটা আঁকড়ে ধরে দৌড়ের ভঙ্গিতে এগিয়ে আসছে ডাক দিল কানিজ ডাক শুনে কানিজ এদিক ওদিক তাকিয়ে ওকে খুঁজল সেটা দেখে বিরক্ত হলো যেদিক থেকে ডাকছে সেদিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছে কেন মেয়েটা উফ আবারও ডাকলো কানিজ এবার ওকে দেখতে পেল কানিজ ছুটে এসে ওর সামনে দাঁড়াল হাফাতে হাফাতে বলল সরি অনেক দেরি করে ফেলেছি বিশ্বাস কর আমি আগেই আসতে চেয়েছিলাম কিন্তু এই ঘুমটার জন্য সব হয়েছে আচ্ছা ক্লাসের কি সময় আছে রিলাক্স কানিজ এখনো ছয় সাত মিনিটের মতো আছে ধীরে ধীরে হেঁটেই যেতে পারবো হাইপার হস না পানি আছে দিতে পারবি অনন্যা কিছু না বলে নিজের হ্যান্ড ব্যাগটা থেকে পানির ছোট্ট বোতলটা বের করল ও সেটা হাত বাড়িয়ে নিতে নিতে বলল থ্যাংকস দৌড়িওয়ে গলা শুকিয়ে গেছে পানি খেতে খেতেই হাঁটা শুরু করলো কানিজ অনন্যাকে একবার বললো না এগোতে ভাবটা এমন যে দেরিটা ও না অনুই করেছে অনন্যা পিছন থেকে ডাক দিল এই আমায় রেখে কোথায় যাচ্ছিস ওহ সরি সরি আয় আয় তাড়াতাড়ি আয় ক্লাসে দেরি হয়ে যাবে তো নিজে দেরি করে এসে ঢং ফুর বীর করতে করতেই ছুটে যায় অনন্যা কাল ধ্রুবের সাথে দেখা হয়েছিল কথাটা বলতে চায় না অনু তবুও বলে ফেলতেই হয় আসলে ব্যাপারটা নিয়ে কানি যতই হাসি ঠাট্টা করুক তবুও ওকে সবটা জানাতে না পারলে অনুর ভালো লাগে না জানে জিগার দোস্ত বলতে বুঝি এমনই বুঝায় ফফ অনু তুই যে কি আমি না বুঝতে পারি না এই সামান্য ব্যাপারটা নিয়ে তবুও তোর হিমুর সাথে কথা বলতে হলো যেখানে ছেলেটা কিছুই করলো না তারপরও এত আদিখে তা দেখানোর কোনো দরকার ছিল রিয়েলি ইউ আর টু মাচ তুই এমন করিস কেন কানিজ তুই কেন বুঝতে চাচ্ছিস না ছেলেটাকে আমি ভালোবাসি ওকে আমার অসম্ভব রকমের ভালো লাগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই লাভ হিম অনু তুই যত সহজে ভালোবাসি কথাটা বললি জীবনটা আসলেও তত সোজা নয় যাকে তুই চিনিস না যার সম্পর্কে কোন এক্সট্রিক্ট ইনফরমেশন তোর কাছে নেই তাকে তুই এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললি কি করে একটা কথা কি জানিস ভালোবাসতে কারণ লাগে না সম্পর্ক উঁচু নিচু জাতপাত জানার প্রয়োজন হয় না প্রকৃতিগত ব্যাপার আপনা আপনিই হয়ে যায় ধ্রুপকে আমি ভালোবাসি সে আমায় নিয়ে ভাবে কি না ভালোবাসে কিনা তা আমি জানি না জানতেও চাই না আমি শুধু তাকে ভালোবাসতে চাই অনন্যার কাব্যিক ধরনের কথাগুলো শুনে চরম বিরক্ত হয় কানিজ ও বুঝতে পারে এগুলো নিয়ে ওর সাথে কথা বলাই বেকার এই মেয়ে প্রেমে অন্ধ হয়ে গেছে ভালো মন্দ কিচ্ছু বুঝছে না একটা টিনের ঘরের ভিতর বসে আছে ধ্রুব ঘরটা মালেকের ওকে এখানে রেখে খালি ঘরের খোঁজে গেছে সে ঘরে একটা মাত্র চৌকি তার উপর এলোমেলো তোষকের উপর ও বসে আছে তার ঠিক পাশেই একটা কাঠের টেবিল টেবিলটা ভর্তি কি কি যেন হিজিবিজি জিনিস দিয়ে ম্যাচ মোম সিরিঞ্জ কিছু আলগা কাগজ আর প্যাচানো তার হোল্ডার মাঝারি সাইজের ছাদের ঠিক মাঝখান ঘরটার থেকে এসেছে এক হাত ঝুলন্ত হোল্ডার তাতে জ্বলছে হলুদ রঙের একশো ঘর জুড়ে একটা বিশ্রী গন্ধ ভেসে বেড়াচ্ছে ধ্রুব খেয়াল করে দেখলো ঘরের প্রায় সব জায়গাতেই বাসের সাথে পেরেক লাগানো তাতে ঝুলছে কিছু ময়লা শার্ট প্যান্ট শপিং ব্যাগ ইত্যাদি এক সাইডে টিনের দেয়ালে বেশ কিছু পোস্টারও চোখে পড়ছে তার মধ্যে সম্পূর্ণ নগ্ন এক তরুণীরা ছবি সবার আগে দৃষ্টি আকর্ষণ করে ছবিটা চোখে পড়ার সাথে সাথে ইলেকট্রিক শক খাওয়ার মতো দ্রুত মুখ ফিরিয়ে নিল ধ্রুব উফ কি বিশ্রী আধ ঘন্টা পর দরজা খোলার শব্দ হলো টিনের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই মালেককে ঘরে ঢুকতে দেখা গেল সে বেশ খুশি খুশি মুখ করে এগিয়ে এলো ওর দিকে ভাই খুশি সংবাদ শুনেন আপনি যেমন ঘর চাইছিলেন ঠিক তেমনই এখান ঘর পাইছি বস্তির পূব দিকের ঘরটা মাস খানেক ধৈরা খালি আপনি চাইলেই ঘরটা নিতে পারেন আচমকা ওকে দেখে অপ্রস্তুত হয় ধ্রুব তবে সে ভাবটা মুহূর্তেই কাটিয়ে উঠে বলল আশেপাশে ফাঁকা আছে তো দেখেন ঘিঞ্জি এলাকায় কিন্তু সমস্যা আছে আমি আপনাকে তো বলেছি আরে ভাই টেনশন নিয়েন না সব ঠিকই আছে ওই দিকে বেশ কয়টা ঘর আছে তয় সবগুলানি ফাঁকা আপনি কানির ঘরটা নিলেই সমস্যা হইবো না ঠিক আছে চলেন ঘরটা দেখে আসি চলেন মালিক মিথ্যে বলেনি পূর্ব দিকের ঘরটা ফাঁকা টিনের ঘর আছে কয়েকটা সবগুলোতেই তালা মেরে রাখা। জন্য যে ঘরটা দেখানো হলো সেটাও তালাবদ্ধ মালিক চাবি হাতে দরজা খুলতেই ক্যাচ করে সেটা খুলে গেল মালিক আগে আগে ঢুকে আলো জ্বালতেই আধার ঘরটায় আলোর অস্তিত্ব পাওয়া গেল যদিও পুরোপুরি আলোকিত হয়নি কারণ ঘরের হলুদ বাতির পাওয়ার খুবই ক্ষীণ ঘরে ঢোকা মাত্রই নাকে একটা ভ্যাবসা ভ্যাবসা গুমোট গন্ধ এলো ধ্রুবের ভালো করে চেয়ে দেখলো এ ঘরেও একটা মাত্র চৌকির ঠাই হয়েছে তার পাশে কাঠের একটা টুল দেখা যাচ্ছে যার তলটার পুরোটাই ধুলোয় আচ্ছাদিত চৌকির ওপর ক্যালেন্ডারের কয়েকটা ছেড়া পাতা আর ঘরের কোনায় কোনায় ঝুলে থাকা মাকড়সার জাল ও আর ও খেয়াল করে দেখল যে ঘরটার চার দেয়াল মিলিয়ে একটা মাত্র জানালা তাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র মালিক এগিয়ে এসে তুলের উপর ধুলোটা হাত দিয়ে ছেড়ে দিয়ে বলল দেখেন তো ঘর ঠিক আছে কিনা ধ্রুব নিজের চারপাশ পর্যবেক্ষণ করতে করতে বলল পারফেক্ট শুধু একটু ময়লা সবকিছু আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে বস্তিতে ঘর নিলে এমন একটু হইবই তয় চিন্তা কইরেন না আমার কাছে মায়া আছে সব ঝাড়পোঁচ কইরা দিব ঠিক আছে তাহলে তাকে ডাকুন আচ্ছা বলেই চলে যেতে উদ্যত হলো মালেক কিন্তু পরক্ষণেই ফিরে এলো ওকে আবার ঘুরে আসতে দেখে ধ্রুব বলল কি হলো চলে আসলেন যে না মানে টাকা পয়সা যদি কিছু মাথা চুলকাতে চুলকাতে জবাব দেয় মালিক তা দেখে ও মুচকি হেসে পকেটে হাত ঢুকায় পাঞ্জাবির পকেট থেকে কোচকচে দুটো হাজার টাকার নোট বাড়িয়ে বলে এটা রাখেন অ্যাডভান্স দিলাম মালেক দুহাতে টাকাটা লুফে নিল নিজের কটকটে হলুদ রঙের দাঁতগুলো বের করে হেসে দিয়েই দ্রুত প্রস্থান নিজের ঘরে বসে আছেন লেবু মামা চেয়ারে কোলের একটা ইজি বালিশ রেখেছেন তার উপর একটা ক্লিপ বোর্ডে কিছু কাগজ রাখা আর পাশেই কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে আছেন অন্য হাতে একটা কলম ধরে রেখে অনবরত নাচাচ্ছেন মাঝে মাঝে কলমের ক্যাপ কামড়ে ধরে কি যেন ভাবছেন এমন সময় হুট করেই অনন্যাকে দেখা গেল ও ঘরের ভিতর মুখ বাড়িয়ে বলল মামু আসব মামা তাকালেন না কাগজের দিকে তাকিয়ে কবি কবি ভাব ধরে বললেন আসবি আয় অনুমতি পেয়ে সানন্দে ঘরে প্রবেশ করল অনন্যা ইজি চেয়ারের হাতলটার ওপর বসতে বসতে আল্লাদি গলায় বলল কি করছো লেবু মামা প্রশ্ন শুনেই থেমে গেল কলম নাচুনি বাম হাত তুলে বর্ডের উপর ঠাস করে শব্দ করে ওর দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন মামা রুর গলায় বললেন কাজের সময় বিরক্ত না করলে হয় না তোর সবসময় লেবু মামা লেবু মামা বলে পচাস কেন মামার রাগ দেখে বিশেষ কোনো ভাবাবেগ হলো হল না অনন্যার কাগজের উপর থেকে মামার হাতটা তুলে দিতে দিতে বলল তা এমন রাজকার্য করছিলে তুমি দাও দাও আমিও একটু দেখি বলে দেখতে নিলেই চট করে হাত দিয়ে বোর্ডটা ঢেকে ধরলেন উনি এক হাতে ওর ধরে রাখা হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল তুই কি মনে করিস আমি কোনো কাজ করতে পারি না আমি অকর্মণ্য অকাজের লোক আহ সেটা কখন বললাম তুমি বলছিলে কাজ করছো তাই তাই বলে এভাবে ঠেস মেরে কথা বলবি জানিস আমি কেমন অসাধারণ আইডিয়া বের করেছি মামার কথা শুনে মনে মনে বেশ মজা পেল অনন্যা ও জানে এমন অসাধারণ আইডিয়া মামা প্রায় বের করেন বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেন কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়ে ওঠে না তবে মামা এখন ঠিক কি নিয়ে মেতেছেন সেটা জানতে খুবই আগ্রহ হচ্ছে ওর তাই বলল ঠেস মেরে কথা বললাম কই আমি তো শুধু মজা করলাম তারপর আল্লাদি সুরে মামার গলা জড়িয়ে ধরে বলল তা বলো না মামু তুমি কি আইডিয়া বের করেছ শর শর একদম আল্লাদি করবি না আমি তোকে বলবো না বলো না মামা প্লিজ 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 ওর এমন আদুরে ভঙ্গি দেখে আর না করলেন না মামা খুশি হয়ে বললেন শুনবি হুম বলো শোন আমি একটা দারুণ আইডিয়া বের করেছি বাংলাদেশ ট্যুরিজম নিয়ে ট্যুরিজম নিয়ে আমি ফার্স্ট এ একটা জায়গা নিয়ে গবেষণা করব টুরিস্ট গুলো নোট করে নিজে গিয়ে জায়গাগুলো ছবি লাইভে এসে জায়গাটা ফেসবুকে দেখাবো ভিডিওটা অনলাইনে শেয়ার করব। বলতে পারিস আর্কিওলজিস্টের মতো কাজ গ্লোব ট্রটার বন্ধুও বলা যায় কিন্তু ওরা তো অনেক দেশে ঘরে তুমি এত দেশে যাবে কি করে আরে পাগলা শুরুটা তো করতে দে আর সারা দুনিয়ায় কেন যাব আমাদের বাংলাদেশেরই তো কত কত জায়গা ঠিক বলেছ আগে বাংলাদেশ তবে তারও আগে এই শহরটা আমার তো ধারণা তুমি এই শহরের কিছুই জানো না শুধু চেনো তাতারপুর আর এই বাড়ি অনন্যা ভেংচি কেটে কথাটা বলতেই প্রতিবাদ করলেন মামা যদিও জোরালো কিছু বললেন না কারণ কথাটা আসলেই সত্যি শুধু বললেন তোর ধারণা ভুল আমি ঠিকই এ শহর পুরোটাই আমার নখদর্পণে শুধু বেরোই না তাই বলেছে তুমি বাসা থেকে বেরোও না হারিয়ে যাবার ভয়ে মনে নেই গত বছর রেল স্টেশন থেকে এ পর্যন্ত আসতেই হারিয়ে গেলে মাথার ঘাম পায়ে ফেলে গরু খোঁজা খুঁজেছি তোমায় আহা সেটা তো একটা মিস্টেক মাঝে মাঝে তুই ভুল করিস না বাড়ি না এসে রাস্তা পেরিয়ে চলে যাস না সব ভুল এক না মামু আমি তোমাকে বলছি প্রথমে এ শহরটা আগে ভালো করে চিনে নাও তারপর অন্যটা ভেব দরকার হয় একা না যাও কাউকে সাথে নিয়ে নাও কে যাবে তুই আমার অত সময় নেই তাহলে এবারে কি যেন ভাবল অনন্যা কিছুক্ষণ পর বলল ধ্রুবের সাথে বেরলেই তো পার ও ছেলে তো একা একা হেঁটে বেড়ায় কোন ধ্রুব ভ্রুকুটি করলেন মামা আরে আমাদের বাড়ির দুটো বাড়ি সামনেই যে বাড়িটা ছয় তলা বিল্ডিং ওটাতে থাকে ও ওই পাঞ্জাবিওয়ালা কাঁধে সারাক্ষণ মান্ধাতা আমলের পাটের ব্যাগ ওই ছোকরা এমন করে বলছ কেন মামু ছেলেটা তো ভালোই বলেছে তোকে কাম নেই কাজ নেই সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আমার কি মনে হয় জানিস এই ছেলে আসলে সারা দিন লেডিস কলেজ হোস্টেলের সামনে ঘুরে বেড়ায় সিনেমা হলে যায় সব মেয়ে দেখার ধান্ধা ওই সব ফালতু ছেলের সাথে আমাকে যেতে বলিস তুই মামা না বলে কথা বলবে না একদম তুমি তো বাসা থেকেই বেরো না ওর সম্পর্কে তুমি জানবে কি করে জানি জানি আমি সব জানি ও সব ফালতু ছেলেরা কচু জানো মামার কথা শেষ করার আগেই ঘর থেকে বেরিয়ে যায় অনন্যা রাগে তার গা জলে যাচ্ছে তার সামনে ধ্রুবকে নিয়ে কেউ উল্টো পাল্টা কিছু বলবে এটা সে একদম মেনে নিবে না কিছুতেই না ওর চোখ ঝাপসা হয়ে আসছে সাথে মামার প্রতি প্রচন্ড অভিমান কাজ করছে মামা এভাবে বলতে পারলো ধ্রুবকে সে ভালোবাসে এটা না হয় নাই জানুক তাই বলে ওকে নিয়ে এভাবে বলবে ঘর থেকে বেরোলো ধ্রুব একটা অল্প বয়সী মেয়ে এসেছে ঘরটা পরিষ্কার করার জন্য সে মুখটা ওড়না দিয়ে বেঁধে ঝাড়ু হাতে কাজ করছে তুলে চৌকিতে যখন বাড়ি দিচ্ছে তখন খসখস করে শব্দ হচ্ছে আর ভুর ভুর করে ধুলো উঠছে এমন ধুলোয় ধ্রুব থাকতে পারবে না শ্বাস নিতে কষ্ট হবে তাই বেরিয়ে এলো রুমটার ঠিক দরজা বরাবর একটা টিউবওয়েল আর পাশেই সিমেন্টের বস্তা দিয়ে মোরানো বস্তির পাবলিক টয়লেট বাইরে থেকেই বলে দেয়া যায় ওটার অবস্থা কত শোচনীয় গোসল করার জন্য আলাদা কোনো বাথরুম নেই নিশ্চয় টিউবওয়েলের এই খোলা জায়গাতেই কাজ সারতে হবে ধ্রুবর পরিবেশ থেকে উঠে আসা অন্য কেউ এ ব্যবস্থা দেখলে নিশ্চয়ই নাক সিটকাতো কিন্তু ধ্রুব বলেই কিছু বলল না তার মাঝে বিশেষ কোনো ভাবাবেগ নেই বরং সে অনেক আগ্রহের সাথেই সারা এলাকা ঘুরে বেড়াচ্ছে টিউবওয়েলের একটা কংক্রিটের ওয়াল তাতে চুনকাম করা ওপাশে কয়েকটা বাড়ি আছে সেগুলাকে এই বস্তি থেকে আলাদা করার জন্য ওয়ালটা গাথা তার সাদা চুনের রঙের উপর বিভিন্ন কালার দিয়ে স্প্রে করা মার্কার আর খোয়া ইটের টুকরা দিয়ে কি সব হাবিজাবি লেখাও দেখা যাচ্ছে এর মধ্যে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে মার্কার দিয়ে দেয়ালে একটা রগরগে ধাঁচের মানুষের ছবি আঁকা সম্পূর্ণ নগ্ন এক তরুণী কাজটা যে বস্তির ছেলে সেটা বুঝতে বাকি রইল না আর বস্তির ছেলেরা লেখাপড়ার প্রতি আগ্রহী হোক বা না হোক এসব অশ্লীল বিষয়ে আগ্রহ একরাশ ছবিটা নজরে আসার সাথে সাথেই দেয়াল থেকে চোখ সরিয়ে নিল ধ্রুব দেয়ালের নিচে কয়েকটা খোয়া চোখে পড়ল তারই একটা তুলে নিয়ে ঘষে দিল দেয়ালটায় ব্যাস হয়ে গেছে এবার আর ঘর থেকে বের হয়েই এই বিশ্রী ছবিটা নজরে আসবে না আধ ঘন্টার মধ্যে পুরো বস্তিটাই প্রায় ঘুরে ফেললো ধ্রুব কিন্তু কোথাও তার সেই কাঙ্ক্ষিত জিনিসে দেখা পেল না মালিকের কথা অনুযায়ী এখানেই কোথাও ড্রাগের আর্ট আছে মদ তৈরি বিদেশি মদ বিশেষ করে ফেন্সিডিল হিরোইন আরিয়াবার চালান করা হয় এখান থেকে এই শহরে ড্রাগের যত কেনাবেচা হয় সব এখান থেকেই হয় তার মানে এখানেই কোথাও আছে সে জায়গাটা কিন্তু পুরো তল্লাটে মদ কেন একটা কাচের বোতলও চোখে পড়ল না ভাবতে ভাবতেই এগিয়ে যাচ্ছে ধ্রুব হঠাৎ একটা টিনের ঘরের পাশ দিয়ে যেতেই কানে এলো কিছু ছিটে ফোটা শব্দ কারো গঙ্গানির শব্দ সাথে কারো চাপা গজরানি যেন কেউ কাউকে চাপা স্বরে ধমকা ধমকি করছে সম্ভবত সাথে মারছেও নয় তো এভাবে গঙ্গাবে কেন সাধারণ রাগারাগিতে কেউ কাঁদতে বসলে গঙ্গানির আওয়াজ তো পাওয়ার কথা নয় হঠাৎ শব্দ কেউ প্রচণ্ড জোরে কোনো কিছুকে আঘাত করল নারী কণ্ঠে আর্তনাদ করে উঠল কেউ এবার একই সাথে ফোপানি আর গোঙানির আওয়াজ চাপা গর্জনের মাত্রা বেড়েই চলেছে ধ্রুব দেয়ালে কান পাতল বেশ বুঝতে পারলো সেখানে দু একজনের শব্দ হচ্ছে না বরং বেশ কয়েকজন মিলে এমন করছে আর এটা কোনো সাধারণ বস্তি পরিবারও না যে অশিক্ষিত স্বামী স্ত্রী মারামারি করবে এখানে ঘটনা অন্য কিছু যারা গঙাচ্ছে বা ফোপাচ্ছে তারা কথা কাটাকাটি কিংবা পাল্টা জবাব দিচ্ছে না তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না তার মানে মাটা শুধু একক্ষের সম্ভবত কোন বিষয় নিয়ে শাসন চলছে ও এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কি যেন ভাবল কেউ দেখে ফেলার আগেই দ্রুত প্রস্থান করলো জায়গাটা থেকে আকাশের সূর্যটার এখন খুব দেমাগ নিজের প্রখর রোদ দিয়ে মানুষকে তার ভাব দেখাচ্ছে এই রোদে দাঁড়িয়ে থাকা মুশকিল রিকশার জন্য ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে আছে অনন্যা কানিজকে একটু আগেই রিকশায় তুলে দিয়েছে কিন্তু এখন নিজে রিক্সা পাচ্ছে না ও ছায়ায় দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই ছায়ায় যেতে হলে রিকশায় আর যাওয়া হবে না যে গরম তাতে হেঁটেও শান্তি নেই তবুও এতক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা ছিল না কিন্তু এখন আছে ওর পেছনে এসে দাঁড়িয়েছে ইফতির দুই চেলা শানিল আর অরুণ অরুণ তো অনেকক্ষণ ধরে শীষ বাজানো শুরু করেছে আর মাঝে মাঝে বাজে গান গাইছে সেগুলো যে ওকে উদ্দেশ্য করে সেটা বেশ বোঝা যাচ্ছে দুজনে সবচেয়ে বিরক্তিকর এবং অস্বস্তিকর যে কাজটা করছে তা হলো নিজেরা নিজেরা কি যেন নিয়ে ফিসফাস করে কথা বলছে আর খাক খাক শব্দ করে বিশ্রী মার্কা হাসি হাসছে অনন্যা এতে প্রচন্ড বিরক্ত বোধ করলেও কিছু বলতে পারছে না আজ ওর সাথে কেউ নেই এখন যদি ওদের কিছু বলে খেপিয়ে দেয় তো নিজের ক্ষতি আর অযথা সময় নষ্ট করল নাও আশেপাশের দিকে একবার তাকিয়ে ভিতমুখে হাঁটা শুরু করল রিক্সার জন্য আর অপেক্ষা করা সম্ভব না তাহলে বড় কোনো ঝামেলায় পড়ে যেতে হবে কিন্তু সমস্যা মিটল না বদ ছেলে দুটো ঠিক ওর পেছনে পেছনে আসতে লাগল এখনো দুজন ফিসফাস করছে আর হাসছে তবে ওকে কিছু বলছে না এটাই রক্ষে অনন্যা প্রাণপন চেষ্টা করছে এদের হাত থেকে বাঁচতে কিন্তু কিছু হচ্ছে না উফ। একটু দূর এগোতেই হঠাৎ সানিল বলে উঠলো মায়া মানুষের হাঁটার জোর যে এত তা তো জানতাম না রে অরুণ আমিও তো জানতাম না একটা কাজ করলে কেমন হয় কি কাজ মায়াডারে তুইল্লা নিয়ে যায় ভাই খুশি আমরাও তুলবি চল তুলি এদের দুজনের কথায় স্পষ্ট করে ইঙ্গিত দেয় ওরা অনন্যাকে নিয়েই কথা বলছে এবং কথাবার্তার মোর এখন বাজে অবস্থায় চলে গেছে কিছু একটা না করলে এই বেয়াদব ছেলে দুটো সত্যি সত্যি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারে ও ভয় ভয় পেছনে ফিরে বলল আ আপনারা আমার পিছু নিয়েছেন কেন প্রশ্ন শুনে যেন দুজনেই অবাক হয়ে গেল একজন আরেকজনের দিকে বোকা দৃষ্টিতে তাকালো সানিল বলল আমরা আপনার পেছনে আসছি কই না তো অরুণ তুই বল তো আমরা তার পিছে পিছে আসছি কই না একদমই না আমি তো স্পষ্ট টের পেলাম আপনারা আমার পিছনে আসছেন আপনাদের আর কাজ নেই কেন আমার পিছনে সময় নষ্ট করছেন অরুণ এবারে বলল কাজ নাই সেইটা কইলকে আমরা তো কাজেই আসছি তাহলে যান না সেখানে সানিল এবারে ওর দিকে তাকিয়ে বিশ্রি করে হাসল অরুণের দিকে তাকিয়ে বলল ভাই বল তো আমাদের কি কাজ কি আবার মায়াডারে নিয়া যাওয়া ধর তুই অনন্যা আর এক মুহূর্ত দেরি না উল্টো দিকে ঘুরে প্রচন্ড বেগে দৌড়াতে শুরু করল হঠাৎ কি হয়ে গেল বুঝলো না ছেলে দুটো বুঝে উঠেই দৌড়াতে শুরু করলো পিছু পিছু দুজন নারীর শক্তি সমান একজন পুরুষের শক্তি সে হিসেবে অনন্যার খুব বেশি দূর যাওয়ার কথা না ওকে খুব দ্রুতই ধরে ফেলার কথা অরুণদের কিন্তু ওরা পারছে না অনন্যা খুবই জোরে দৌড়াচ্ছে কারণ ও দৌড়াচ্ছে প্রাণের দায়ে নিজের সম্ভ্রম বাঁচাতে আর এরা দৌড়াচ্ছে নিজেদের আকাঙ্ক্ষার জন্য কামনার দায়ে স্বভাবতই অনন্যার দায় বেশি ওই আপ্রাণ চেষ্টা করছে বাঁচবার দৌড়াতে দৌড়াতে হঠাৎ কি যেন হলো ওর কিছু বুঝতে পারল না ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেল ফুটপাতের ওপর কপালে এত জোরে বাড়ি খেল যে মনে হচ্ছে করটিটা বুঝি ভেঙে ভাগ হয়ে গেছে ভাবে পড়ে গিয়ে হাত পা বেখাপ্পা অবস্থায় পড়েছে ভালো রকমের কাটা ছেঁড়া যে হয়েছে সেটাও জলুনিতেই বুঝছে কিন্তু উঠতে পারছে না ওদিকে বখাটে গুলো নিশ্চয় দৌড়ি হয়ে এসেছে এক্ষুনি করে ফেলবে ওকে তারপর রিকশায় করে বাড়ি লেবু মামা হাতে একটা বেশ শপিং ব্যাগ তার ভেতরে নতুন কেনা ক্যামেরা সকালবেলা মাথার ভেতরে যে নতুন ভুট্টা চেপেছে তারই ইচ্ছে মেটানোর জন্য এটা কিনতে গিয়েছিলেন উনি এবার ডিসিশন ফাইনাল দুনিয়া থাক বা উল্টে যাক উনি এবার মার্কো পোলো লুৎফর হয়ে ছাড়বেন ওনার স্বপ্ন উনি ভবিষ্যতের একজন সেলিব্রিটি হবেন যদিও স্বপ্নটা বেশি দিনের নয় গত দুদিন ধরে এই ইচ্ছেটা তার মাথায় প্রবলভাবে চেপেছে তাই দেরি না করে এখনই ক্যামেরা কিনে ফেলার কাজটা সেরে ফেললেন তিনি সামনে একটা তেমাথার মোড় রিকশাটা এই রোড থেকে আরেকটা রোডে যাচ্ছে মাঝখানে ক্রস করতে হচ্ছে আরেকটা রোডকে সেটা ক্রস করতে গিয়েই চোখে পড়লো একটা দুর্ঘটনা বিপরীত দিক থেকে আসা একটা মেয়ে খুব জোরে দৌড়াচ্ছিল হঠাৎই কিসের সাথে যেন পা বাজিয়ে ধূপ করে পড়লো ফুটপাতের ওপর পড়ার দু সেকেন্ড আগেই বোঝা গেল সে পড়ে যাবে কিন্তু তবুও মেয়েটা নিজের ব্যালেন্স রাখতে পারলো না মুখ থুবড়ে পড়ে গেল মামা চেঁচিয়ে উঠল এ থামো রিক্সা জোওয়ালা প্রায় সাথে সাথেই ব্রেক করলেন মামা হাতের ব্যাগটা সিটের ওপর রেখেই নেমে গেলেন মেয়েটার জন্য আই মেয়ে উঠো পড়ে গেলে কেন উঠো উঠো আশেপাশের কেউ এগিয়ে এলো না ভরা রাস্তায় একটা মেয়ে পড়ে গেল অথচ কেউ এলো না তাকে সাহায্য করতে সবাই শুধু দৃশ্যটা উপভোগকারী দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকল ব্যাপারটা দেখেই বিরক্ত হলেন মামা রাগে বিড়বিড় করে বললেন কি সব মানুষ একটা মেয়ে পড়ে গেল আর তারা কেউ এগোল না তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন এই মেয়ে উঠো এখানেই থাকার জন্য পড়ে গেছ নাকি মামা হাত বাড়িয়ে টেনে তুললেন ওকে মুখটা দেখেই চমকলেন সে অনন্যা অনু তোর এই হাল হলো কি করে এই অনন্যা তাকাতে পারছে না মাথাটা ঝিমঝিম করছে শুধু চোখ মেলে দেখল মামা ওকে রিকশায় তুলছেন কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে রক্তমাখা জায়গায় টিস্যু চেপে ধরলেন রিক্সাওয়ালার উদ্দেশ্যে বললেন ভাই চলেন রিক্সাটা এগিয়ে চলল মেয়েটা ঘর পরিষ্কার করে চলে যাবার পর ঘরে ঢুকল ধ্রুব টিনের দরজা লাগিয়ে দিয়ে টুলের উপর কাঁধের ব্যাগটা রাখল সেখান থেকে একটা নোটবুক বের করে চৌকিটার উপর বসলো হোলের ওপর প্যাটা রেখে কি যেন একটা লিখতে শুরু করল আপনার জন্য ওস্তাদে পাঠাইছে মেয়েলি কণ্ঠ শুনে খাতার উপর থেকে চোখ তুলে তাকালো ধ্রুব দেখল দুহাতে খাবারের প্লেট আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে কৃষ্ণবর্ণ গায়ের রং হলেও মুখটা তার অসম্ভব মায়াবী এর বয়স খুব একটা বেশি হওয়ার কথা না বড়জোর পনেরো ষোলো হবে পরনে একটা বেশ পুরাতন কাপড় কাঁধের দুপাশে দুটো বেনি ঝুলানো এমন অদ্ভুত সুন্দর মেয়ে জীবনে আর কখনো দেখেছে কি না মনে করার চেষ্টা করলও না দেখেনি কুচকুচে কালো অথচ মুখের মায়াবী গরণ দেখে যে কারোরই মন গলে যাবে যেন সে কতদিনের পরিচিত ধ্রুব ওর দিকে তাকিয়ে ধীর গলায় বলল এখানে রাখো মেয়েটা কিছু না বলে চৌকির অপর প্রান্তে সেগুলো নামিয়ে রাখল লেটে একটা সিদ্ধ ডিম আর ঠেসে ঠেসে দেয়া খিচুড়ি চোখে পড়ছে সেখান থেকে ধোয়া উঠছে মানে গরম এখনই হয় তো নামিয়ে আনা হয়েছে আর একটা কাচের গ্লাসে পানি মেয়েটা সবাই জিজ্ঞেস করল আপনার কি আর কিছু লাগবো স্যার ধ্রুব প্লেটটার দিকে এক ঝলক তাকিয়ে জবাব দিল না নাম কি তোমার মেয়েটা ভীত চোখে ওর মুখের দিকে তাকালো। ওর দৃষ্টি এবং মনোভাব বোঝার চেষ্টা করলো কিন্তু কিছু বুঝে উঠতে না পেরে বলল মিনারা বাড়ি কই নাকি এ বস্তিতেই জন্ম থাকো কই মেয়েটা এবার আগে চেয়ে দ্বিগুণ ভয় এদিক ওদিক তাকাল আশেপাশে কেউ নেই দেখে জানালো দামোদারপুর এইখানে কয়দিন হইল আইসি একাই এসেছ না বাবা মাসহ আমার আব্বা বাইচানাই স্যার মায়ে আর ছোট ভাই মিলা গেরামে থাকি আমি আইছিলাম এখানে কাজ করবার তা কাজ কর কই এখনো করি না ওস্তাদি কইছে কোথাও একটা পাঠায় দিব মালেক যে মেয়েটা হঠাৎ এগিয়ে এলো ওর দিকে যেন গোপনে কিছু একটা বলবে ওকে ধ্রুব আগ্রহী হয়ে মাথা এগিয়ে দিল কিন্তু আর বলা হল না ওই মুহূর্তে ঘরের দরজায় মালেককে দেখা গেল সে গলা উচিয়ে বলছে ওই মা তোর আসতে কতক্ষণ লাগে খালি কাম ফাঁকি দেয়ার ধান ধানা তোর মাইরে দেখিস এই মাসে একটা টাকাও পাঠামু না মেয়েটা বাড়তি কিছু বলার সুযোগ পেল না মাথা নিচু করে বেরিয়ে এলো ধ্রুব বেশ বুঝতে পারলো এই বস্তিতে সমস্যা আছে সব সমস্যার আখরা হলো এই বস্তি অনন্যার ঘরে চলছে জিজ্ঞাসা পর্ব দুপুরে ওকে ও এই অবস্থায় বাড়িতে আনার পর ছোটখাটো হুলুস ঠুল পরে যায় জোহরা বেগম আর বেদানার ছোটাছুটি দেখে মনে হয় অনন্যার কপাল ফাটে নি বিয়ে লেগে গেছে অনেক ছুটঝামেলা করে বাসায় ডাক্তার এনে ওকে দেখানো হলো উনি সবকিছু দেখে একটা ঘুমের জন্য ওকে রেস্ট নিতে দিয়ে সকলে চলে গিয়েছিল কিন্তু ঘুম ভাঙ্গার পরই শুরু হয়েছে আরেক হুলুস খবর পেয়ে কানিজ ছুটে এসেছে তাই এখন চলছে সবার জিজ্ঞাসা পর্ব মামা বেদানা কানিজ সকলে মিলে ঘিরে ধরেছে ওকে সবার কথা কিভাবে হলো মামা তো এক দিলেন দেখে কেন হাট না এত কেয়ারলেস কেন তাদের এমন অত্যাচারী অথচ ভালোবাসাময় মেগা এপিসোড দেখে মনে মনে ভীষণ বিরক্ত হলো অনন্যা তবে ওর প্রতি সবার ভালোবাসা দেখে অবাক হলো সব থেকে বড় কথা তখন ঠিক সময়ে মামা চলে না এলে খুব বিপদ হয়ে যেত আর মামা যেহেতু শুধু ওকে দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে দেখেছেন তাই সানিল আর অরুণের পিছু নেয়ার ব্যাপারটা উনি জানেন না তাদের ধারণা ও অসতর্ক হয়ে পথ চলতে গিয়েই এ দশা তাই চলছে তাদের বকুনি ঝকুনি আর জ্ঞান দেয়ার আসর তবে এটা এদিক দিয়ে ভালো যে ওদের ব্যাপারটা আর কেউ জানেনি জানলে শুধু শুধু নিজেরা একটা মধ্যে তার কি দরকার। থাক না কিছু কথা নিজের দুদিন বাদে ভার্সিটিতে এলো অনন্যা এখন ও প্রায় সুস্থ হাত পার কাটাছেরা গুলো শুকিয়ে এসেছে আর দুটো দিন গেলেই পুরোপুরি ভাবে শুকিয়ে যাবে কপালে অবশ্য এখনো একটা ওয়ান টাইম টেপ লাগানো এ দুদিন অবশ্য কানিজ এসেছিল ওই সব নোট কালেক্ট করে দিয়েছে আবার দায়িত্ব নিয়ে সেগুলো কপিও করে ফেলেছে এখন ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে কানিজ অনন্যা কানিজের সামনে একটা স্যান্ডউইচের প্লেট আর অনুর হাতে চায়ের কাপ কানিজ বলল সত্যি করে বলতো অনু সেদিন কি হয়েছিল গেলি কি করে প্রশ্ন শুনে বেশ থতমতো খেয়ে যায় অনন্যা গত দুদিন ধরে বেশ কবার এ ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছে কানিজ কিন্তু ও বলেনি বারবার এটা ওটা বলে এড়িয়ে যাবার চেষ্টা করেছে তবুও বিষয়টা নিয়ে ওর মনের সন্দেহ যায়নি ও খুব ভালো করেই জানে সেদিন ঠিক কি হয়েছিল সেটা কানিজের আন্দাজের বাইরে নয় মেয়েটা যে ওকে নিয়ে এত সিরিয়াস কেন বুঝতে পারে না বলল তে তেমন কিছুই না ওই হাটতে গিয়ে হোচট খেয়ে পড়ে গিয়েছি আচ্ছা আমি বুঝি না তুই এটা নিয়ে এত সিরিয়াস হচ্ছিস কেন মানুষ কি হোচট খেয়ে উল্টে পড়ে না নাকি এটা অপরাধ কানিজ চোখ ছোট ছোট করে তাকায় তীক্ষ্ণ কণ্ঠে বলে কথা ঘোরানোর চেষ্টা করছিস করে লাভ নেই তোকে আমার চেয়ে ভালো কেউ চেনে না ঠিক করে বল সেদিন কি হয়েছিল ইফতিরা কি একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে অনু এর কাছে লুকিয়ে কোন লাভ নেই সব বুঝতে পারে তাই আর না পেঁচিয়ে সোজাসুজি বলে ফেলল তুই যা ভেবেছিস তাই তবে সেদিন ইফতি ছিল না ওর ওই দুই চেলা আছে না সানিল আর অরুণ ওই বদ দুটোই পিছু নিয়েছিল সবটা বলে দেয় অনন্যা সেটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে কানিজ দাঁত দিয়ে নিচে ঠোঁটটা কামড়ে ধরে কি যেন ভাবে খানিকক্ষণ বাদে খুব ধীরে ধীরে বুজদারের ভঙ্গিতে বলে এদের মতিগতি কিন্তু ভালো ঠেকেছে না আমার কাছে এরা যে কি চায় সেটা কিন্তু পরিষ্কার সাবধানে থাকিস বলেই ওর হাতটা ধরে বলল অনু ইফতিটা বড্ড শয়তান অনন্যা চিন্তিত নিজের হাতের উপরে ওর হত্যা রাখে মুঠো করে ধরে আশ্বাসে সুরে বলল সবটা আমিও বেশ বুঝেছি কিন্তু কি করব বল এদের ভয়ে যদি বাসা থেকে বের হওয়া বাদ দেই তাহলে তো ক্ষতিটা আমাদেরই ওদের কিছুই হবে না তাই তো বললাম সাবধানে থাক শকুনের নজর পড়েছে সুযোগ পেলেই ঠিক ছিঁড়ে খাবে হুম নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে দেখে উঠে পড়ল চেয়ার টেনে ব্যাগ হাতে নিয়ে ক্লাসের দিকে এগিয়ে চলল বটতলার নিচে বসে আড্ডা দিচ্ছে ইফতি সাথে তার দুই চেলা সানিল অরুণ আর তথাকথিত দুই বান্ধবী শ্রেয়া মৌনতা ইফতির হাতে একটা সিগারেট সে পায়ের উপর পাতুলে সেটাতে ঠোঁট দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে আর কি বলছে ওর যেন কথা শুনে বেশ মজা পাচ্ছে বাকিরা খাক খাক করে হাসছে আর ওকে টিজ করে কিসব বলছে বোঝাই যাচ্ছে ওরা এই মেয়েটাকে র্যাগ রেগ দিচ্ছে দূর থেকে ওর শোচনীয় অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল অনন্যার সাথে কি মনে করে না আল্লাহ জানেন কত বড় মেয়েকে ধরে পুরো গ্যাং মিলে রাগ দেয় এরা কোনোদিনও শুধরাবে না যতক্ষণ না কেউ একজন এসে এর প্রতিবাদ করে প্রতিকার করে কিন্তু প্রতিবাদটা করবে তাকে অনন্যা হ্যাঁ সই ওই যাবে ওদের সামনে বাঁচাবে মেয়েটাকে সাথে মুখ ঝামটা দিয়ে আসবে বদগুলোর সামনে তাতে যদি লজ্জা হয় অনন্যার রাগে ফুসতে ফুসতে ওদিকটায় এগোতে নিল কিন্তু হাতে টান খেয়েই থেমে যেতে হলো ওকে মুখ ফিরিয়ে দেখলো কানিজ ভীত চোখে তাকিয়ে আছে অনুর কোনই ধরে মাথা নেড়ে যেতে না করছে সে উপেক্ষা শুনল না অনন্যা কঠোর গলায় বলল হাত ছাড় কানিজ ওদের একটা শিক্ষা দেয়া দরকার মাথা গরম করিস না অনু ভুলে যাস না আমরাই ওদের সামনে ভেজা বেড়াল এর আগেও আমরা ওদের সামনে পড়েছিলাম আজ কিন্তু হিমু নেই কিন্তু কোনো কিন্তু না তুই ওদের সামনে যাবি না একদম না যদি যাস তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি প্লিজ বোন বলছি যাস না বলেই ওকে আর কোনো সুযোগ দিল না কানিজ হাত ধরে টেনে ক্লাসে নিয়ে এলো এই ধ্রুব সাহেব শুনছেন অনন্যার ডাক শুনে ফিরে তাকালো ধ্রুব মেয়েটা ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে পরনে একটা কমলা রঙের থ্রি পিস মেয়েদের কমলা রংটা খুব মানায় তাই ওকেও আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল লাগছে ও কাছে চলে আসতেই ধ্রুব খেয়াল করলো মেয়েটার চুল ভেজা ঠিক ভেজা না আধ ভেজা এই ভরদপুর বেলা গোসল সেরে কোথায় যাচ্ছে ও কোথায় যাচ্ছেন আপনি ওর কথায় ধ্যান ভাঙে ধ্রুবের নিজেকে সামলে নিয়ে বলে কোথাও না এমনি হেঁটে বেড়াচ্ছি আপনি কোথায় যাচ্ছেন আপনার মতই উদ্দেশ্যহীন ঘোরাঘুরি ধ্রুব জানে অননা ওকে মিথ্যে বলছে ও মোটেও উদ্দেশ্যহীন ঘোরাঘুরির জন্য বেরোয়নি অবশ্যই কোনো না কোনো কাজে বেরিয়েছে কারণ এই মেয়েটা অপ্রয়োজনে বাসা থেকে বেরোয় না তাই আজ হঠাৎ বিনা কারণে সে যে দুপুরবেলা প্রকৃতি দর্শনে বেরোবে না সেটা জানা কথা আবার ও যে ধ্রুবকে দেখেই নিজের মতো বদলে ফেলেছে সেটাও ও বেশ ভালোই বুঝতে পারছে কিন্তু কিছু বলল না ওকে সাথে নিয়েই হাঁটতে লাগলো কারণ আজ ওর বিশেষ কোনো কাজ নেই অনন্যার সাথে থাকলে কিছু ক্ষতি হবে না অনন্যার ধৈর্য শক্তি বেশ ভালো ধ্রুব তাকে নিয়ে প্রায় দু তিন ঘন্টা হাঁটল যাচ্ছি। ধ্রুব ওর কাছে এই প্রশ্নটা আশা করেছিল কিন্তু আশো আশ্চর্যের ব্যাপার ও জিজ্ঞেস করল না তাতেই বেশ বোঝা যায় মেয়ের ধৈর্য আছে ব্যাপারটা ভেবে মনে মনে একটু খুশি হলো সে ওকে নিয়ে প্রথমেই গেল সিনেমা হলের সামনে সেখানে অনেক নব্য নব্য তরুণ তরুণী একসাথে ঘুরে বেড়াচ্ছে পপকর্ন ফুসকা খেতে খেতে খুনসুটি করছে মুগ্ধ সেসব তরুণ তরুণীকে দেখতে সত্যিই ভালো লাগে সেখান থেকে ওরা গেল সেনা নিবাস এলাকায় ক্যান্টনমেন্টের গেটের সামনে একটা চায়ের দোকান আছে নাম টুনুর দোকান সেখানকার চাওয়ালা টুনু মিয়ার চা বানানোর দক্ষতা অসাধারণ তার হাতের অসাধারণ টু দা পাওয়ার ইনফিনিটি চা খাওয়ালো অনন্যাকে সে বেশ তৃপ্তি নিয়েই সেটা খেল ওরা যখন চা খাচ্ছে তখন পেছনে থেকে কে যেন এসে বলল ধ্রুব না পেছনে ফিরে দেখা হলো এমপি চেকপোস্টের একজন এমপিকে পরনে তার আর্মিদের সবুজ পোশাক বুকের উপর নেনপ্লেট লাগানো বসির আলম তার চেহারা বিরক্তিতে কুচকানো বোঝাই যাচ্ছে তিনি কোনো কারণে বেশ বিরক্ত ধ্রুব অতি বিনয়ের সঙ্গে বলল জি আমাকে চিনতে পারছেন না ভদ্রলোক সে কথার জবাব দিলেন না বরং অত্যন্ত বিরক্ত কণ্ঠে বললেন আপনাকে আমি বলেছি চেকপোস্টের ত্রিসীমানায় যদি আপনাকে দেখি তাহলে খবর আছে আমি আপনাকে আর্মির ডিগ্রি দিয়ে চা খেতে এসেছি স্যার মিয়ার চা খেই চলে যাব প্রমিশ না 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 কোন চা খাওয়া হবে না আপনি যান এখান থেকে সাথে এটাকে প্রেমিকা আপনার আবার প্রেমিকাও আছে অনন্যাকে ধ্রুবের প্রেমিকা বলাতে বেশ লজ্জা পেল লজ্জায় মাথা নামিয়ে ফেললো কিন্তু ধ্রুবের মধ্যে লজ্জা কিংবা অস্বস্তির ছাপ দেখা গেল না সে বেশ আনন্দের সাথেই বলল জি স্যার খুব দ্রুতই বিয়ে করে ফেলব আপনাকেও দাওয়াত দেব কাচ্ছি খেয়ে আসবেন বশির আলম সাহেবের কুচকানো মুখ সোজা হল না উনি সেভাবেই জবাব দিলেন আপনার বিয়ে খাওয়ার স্বাদ আমার এখনো হয়নি দাওয়াত না দিলেই খুশি হব তারপর অনন্যার দিকে তাকিয়ে বলল আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে তা এর প্রেমে পড়লেন কি করে যাই হোক সাবধান করে দিচ্ছি সময় থাকতে ভেগে যান নয় তো ঘরে আর নামবে না স্যার আমি কারো ঘাড়ে চড়ি না চড়ার মতো বয়স আর নেই আর চড়তে চাইলেও লাভ নেই কেউ ভার সইতে পারবে না ভদ্রলোক আর কিছু বললেন না ধ্রুবের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তার প্রস্থানে অদ্ভুত মুচকি হাসি ফুটে উঠল ধ্রুবের মুখে সে এমপি লোকটাকে বিরক্ত করতে পেরে আনন্দিত অনন্যার এমন কিছুই হল না সে বেশ অবাক হয়ে পুরো ব্যাপারটা খেয়াল করল এমপি সাহেবের সাথে ধ্রুবের কিসের এত বৈরিতা সেটা ধরতে পারল না তবে সম্পর্ক যে খুব একটা ভালো নয় তাও বেশ বুঝলো এরপর ওরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই ফিরে এলো অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাড়ি ফেরা দরকার ধ্রুব অবশ্য বলেছে সে এত দ্রুতই বাড়ি মুখ হবে না এতে ওর সাথে আরো কিছুক্ষণ থাকার সুযোগ থাকলেও কি যেন ভেবে না করে ফেললো অনন্যা ধ্রুবের সাথে হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরে এলো অনন্যা বাড়িতে ঢোকার পর আবারও উল্টো রাস্তায় হাঁটা শুরু করলো ধ্রুব এখন হবে তার সঙ্গীহীন একা একা হাঁটা সূর্য ডুবে গেছে আকাশে এখন লালিমার আভা ছড়ানো দূর থেকে ভেসে আসছে মাগরীবের আজানের সুর সবুজ সবুজ গাছগুলোকে আলো আধারিতে কালো কালো দেখাচ্ছে ল্যাম্প পোস্টগুলোর আলো জলে উঠেছে নগরীর রাজপথে শা করে ছুটে চলছে গাড়িগুলো এক একটা গাড়ি পাশ কাটিয়ে যখন যাচ্ছে তখন তাদের তুমুল গতির দরুন মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে যাবে রাস্তার পাশের দোকানগুলোতে এখন চোখ আলো এমন রাস্তায় হেঁটে শান্তি নেই ধ্রুব হাইওয়ে ছেড়ে একটা নির্জন গলিতে ঢুকলো এটা আবাসিক এলাকা বিকেল ছাড়া যে যেকোনো একটা সময়ে এদিকে ঢুকলেই জায়গাটাকে মনে হয় ভুতুরে অদ্ভুত শান্ত থাকে পরিবেশ লোকের আনাগোনা কম গাছ ছমছমে ভাব ধরে থাকে সব দুইটা কুকুর বিড়ালকে তখন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখা যায় শুধু বিকেল হলেই এর রং বদলায় হৈ হুল্লোর করতে করতে দালানগুলো থেকে নেমে আসে বাচ্চা কাচ্চার দল তাদের চিৎকার চেঁচা মেচিতে সরব হয়ে উঠে পরিবেশ সে যেন প্রকৃতির প্রাণবন্ত রূপ ধ্রুব এই আধার ঘেরা ভুতুরে রাস্তায় হেঁটে চলে একা একা গলায় সদ্য কেনা ক্যামেরা আর পিঠে ঝুলিয়ে বাড়ি থেকে বেরোলেন লুৎফর সাহেব ওরফে লেবু মামা পরনে একটা ফুলতোলা হাওয়াই শার্ট আর নীল রঙের জিন্স চোখে সানগ্লাস আর মাথায় একটা হ্যাট চেহারা দেখেই বোঝা যাচ্ছে আজ তার দিলখোশ প্রফুল্ল হৃদয় হেলতে দুলতে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গুনগুন করে গানও গাইছেন বোধ হয় সুর ভেসে আসছে লোকটাকে দেখে মনে মনে কি যেন ভাবল ধ্রুব সে যে সম্পর্কে অনন্যার মামা হয় সেটা ও জানে অনু ডাকে লেবু মামা নামটা বড়ই অদ্ভুত তবে লোকটার কথায় একটা লেবু লেবু ভাব আছে লেবুর মতোই টকটে টাইপের কথাবার্তা আবার ভিটামিন সি এর মতো প্রয়োজনীয় একটা ভাব আছে এর আগে ওনার সাথে দুবার সাক্ষাতে কথা বলার অভিজ্ঞতা হয়েছে ওর তাতেই ওনার সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে এসেছে কিন্তু বর্তমানে এই লোকের এমন সাজ সাজ ভাব দেখে ঠিক বুঝতে পারল না যে সে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে নিশ্চয় কোথাও ঘুরতে কিন্তু ক দিন আগেই তো উনি ঘুরে এলেন এমন ঘর কোনো মানুষ হঠাৎ ঘন ঘন বাইরে যাচ্ছে ব্যাপারটা কি ধ্রুব দ্রুত হেঁটে মামার খুব কাছে চলে এলো পিছু পিছু হেঁটে সরস গলায় বলল মামাজি আছেন কেমন অপরিচিত কণ্ঠ শুনে পেছনে ফিরলেন লেবু মামা ভ্রু করে বললেন আছি তো ভালোই কিন্তু তুমি হঠাৎ আমাকে মামা ডাকছ কেন আমি কি তোমার এমন কেউ ধ্রুব অমায় হাসি হাসল বলল কি যে বলেন না মামা আপনি হলেন আমার মুরব্বী যদিও বয়সের দিক দিয়ে খুব একটা দূরত্ব নেই তবুও তবুও কেন মামা ডাকছ আমার জানামতে তো জোহরাপা ছাড়া আমার আর কোন বোন নেই ওই তো আপনি অনুর মামা সেই সূত্রে আমারও অনুর সাথে তোমার কি সম্পর্ক তেমন কিছু না ওই প্রতিবেশী আর কি অন্য কিছু নয় অন্য কিছু না হওয়াই ভালো সেটা হলে আমি খুশি হব না যাই হোক আমায় মামা ডাকবে না যার তার মুখে আমি মামা ডাকা পছন্দ করি না তার কণ্ঠেই যেন হাজারো বিরক্তি প্রকাশ পাচ্ছে তিনি যে ধ্রুবকে মোটেই পছন্দ করেন না তা তার প্রতিটা কথাতেই বেশ স্পষ্ট ধ্রুব খেয়াল করে দেখেছে একটা এলাকায় অথবা একটা বাড়ির ঠিক যতগুলো মানুষ ওকে পছন্দ করে ঠিক ততটাই অপছন্দ করে সেখানকার বাকি মানুষগুলো যেমন অনন্যাদের বাড়ির ভেতরকার কথাই চিন্তা করা যাক অনু ওকে ঠিক যতটা পছন্দ করে ওর জন্য ঠিক যতটা পাগল ঠিক তার বিপরীত লেবু মামা উনি ঠিক অপছন্দ করেন ওকে যেন চক্ষের বিষ ততটাই দু আর তার ভাগ্নি অনন্যা ওকে অসম্ভব রকম ভালোবাসে ওর জন্য কি অসীম প্রেম ওর মনে প্রেম হ্যাঁ প্রেম অনন্যার মনের কথা ভাবভঙ্গি দেখেই বুঝতে পারে মেয়েটা কি অসম্ভব রকমের পাগলামি করে ওর জন্য সেটা ভেবেই অন্যরকম একটা অনুভূতি জাগে ওর ঠিক আছে আর ডাকবো না বেশ এবার দূর হও চোখের সামন থেকে আচ্ছা মাথা নেড়ে এগিয়ে গেল ধ্রুব সামনেই একটা মোর আছে ও কিছু না বলে দ্রুত এগিয়ে গেল মনটা বেশ খুশি খুশি লেবু মামাকে কিছু একটা বলে খেপিয়ে দেওয়ার জন্যই মনটার এই অবস্থা ও ঠিক মোরের কাছে চলে আসতেই পেছনে ফিরে বলল তা লেবু মিয়া যাইছ কই যাইছ যাও প্যান্টের চেইন যে খোলা সে হুশ থাকে না লাগাও লাগাও মাইনসে দেইখা ফেলাইলো ফেলাইল যে বলেই চোখ টিপে দিল লেবু মামা মুহূর্তের মতো হতভম্ব হয়ে রইলেন আশ্চর্যের রেশ কাটিয়ে নিজের কাপড় চেক করলেন দ্রুত কই না তো সবই তো ঠিক আছে তাহলে ছেলেটা এটা বলল কেন অসভ্য বেয়াদব একা একা নদীর পারে হাঁটছে ধ্রুব সামনেই একটা কাশবনের ঝোপ সেখানে ফুটে আছে থোকায় থোকায় সাদা কাশফুল ও এক হাতে ফুলগুলোয় হাত বোলাচ্ছে আর নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে আছে খানিকটা অন্যমনস্ক বাইরের দিকে আপাদত মন নেই কারণ মস্তিষ্কে চলছে জটিল একটা জট খোলার প্রচেষ্টা ও জানে না সেই জট খুলতে পারবে কিনা আর সেই জট সমাধান করে ও শেষ পর্যন্ত বাঁচবে কিনা তবুও কাজটা ওকে করতে হবে কারণ এটা ওর দায়িত্ব যেটা পালন না করলে ওর কাজের সাথে হবে বেঈমানি দেশের মাটির সাথেও ধ্রুব তার নিজের চিন্তায় এতটাই ডুবে ছিল যে কখন যে পেছনে এসে কেউ দাঁড়িয়ে গেছে সেটা খেয়ালই করেননি যখন বুঝতে পারল পাশে কেউ আছে ততক্ষণাৎ সজাগ হয়ে গেল ওর কান পেছনে না ফিরেই তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করলো অজ্ঞাত ব্যক্তির মতিগতি সে চুপ করে আছে একটুও নড়ছে না তার মানে এটা আক্রমণের পূর্বলক্ষণ লক্ষণ ভেবেই একটা শীতল স্রোত বয়ে গেল মেরুদণ্ড বেয়ে চট করে ঘুরে শত্রুকে আক্রমণ করতে গিয়েই অবাক হতে হলো ওকে দ্রুত বেগে চলমান হাতটা থেমে গেল অজ্ঞাত ব্যক্তি কোনো পুরুষ নয় নারী মেয়েটা অনন্যা ওকে দেখেই বিস্ময় স্থির হয়ে গেল ধ্রুব অবাক স্বরে বলল আপনি এখানে প্রশ্ন শুনে এক গাল হাসল অনন্যা হাত তুলে একটা দিকে কি যেন দেখালো ধ্রুব সেদিকে তাকিয়েই দেখতে পেল ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে নিজের ফোনে ছবি তোলায় ব্যস্ত অনন্যা ওকে দেখিয়ে বলল কানিজের সাথে এদিকটায় যাচ্ছিলাম তাতেই আপনাকে দেখে চলে এলাম এতক্ষণে কারণটা বেশ বোঝা গেল ম্যাডাম তবে এজন্য এখানে এসেছেন আর ধ্রুব কি না কি ভেবে বসেছিল যাক বাঁচা গেল ভাবতেই একটা স্বস্তির নিশ্বাস ফেলল অনন্যার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে তাকাতেই ও বলল কেমন আছেন ভালো খুব ছোট করেই উত্তর করল ধ্রুব ভদ্রতা অথবা সৌজন্যতার খাতিরেও পাল্টা জিজ্ঞেস করল না যে ও কেমন আছে মানুষ তো এই ক্ষুদ্র ভদ্রতা করেই কিন্তু ও তার ধারে কাছেও গেল না সেই জিনিসটা চিন্তা করেই যেন একটু ভ্যাবাচাকা খেয়ে যায় অনন্যা ছেলেটা কি ওর ব্যবহারে বিরক্ত হচ্ছে তাই ওর সাথে সামান্য ভদ্রতা টুকুও করতে চাইছে না তাহলে কি ও ভুল করছে অহেতুক একটা মানুষকে বিরক্ত করছে তাই ইতস্তত করে বলল আপনি কি কোনো জরুরি কিছু করছিলেন আমি এসে কি বিরক্ত করে ফেললাম প্রশ্ন শুনে সরু চোখে তাকালো ধ্রুব বোঝার চেষ্টা করল হঠাৎ মেয়েটার এই চিন্তাধারা হওয়ার কারণ কি বুঝতে না পেরে বলল বিরক্ত হইনি মোটেই সরকারি জায়গা আসতেই পারেন তবে ক্ষুণ্ণ হয়েছে প্রকৃতির মাঝে থেকে ভাবছিলাম তো ভাবছিলেন কি ভাবছিলেন আপনি কি লেখক গোছের কেউ হুট করেই প্রশ্নটা মাথায় আসে অনন্যার ও খেয়াল করে দেখেছে ধ্রুব ছেলেটা সবসময় যেমন একা একা হাঁটে তেমনই হাঁটার সময় কি যেন চিন্তা করে তার কাঁধের ব্যাগটায় একটা নোট প্যাডের মতো খাতা আছে হাঁটতে হাঁটতেই টুকটুক করে কি যেন লিখে সেই থেকেই প্রশ্নটা মাথায় এসেছে ধ্রুব কোনো লেখক বা গবেষক গোছের কেউ হঠাৎ শব্দ করে হেসে উঠল ধ্রুব অনন্যা মুগ্ধ চোখে সে হাসি দেখতে গিয়ে কি কি কথা সাজিয়ে রেখেছিল সব গুলিয়ে ফেলল আশ্চর্য ছেলেটার হাসি দেখলেই সব গুলিয়ে যায় কেন ও হাসতে হাসতেই বলল ম্যাডাম তবে আমায় রাইটার ভেবেছিলেন হা 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 শুনুন আমি ও জাতের কেউ নই রাইটার হতে বুদ্ধি লাগে ধৈর্য লাগে আমার ওসব নেই আর নেই বলেই আজ আমি ভব ঘুরে যাকে বলে ভেগাবন্ড। হা 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 অনন্যা বিমোহিত দৃষ্টিতে চেয়ে বলল আপনি ভীষণ অন্যরকম একজন মানুষ আপনার কাজকর্ম চিন্তাধারা সব অন্যরকম আচ্ছা আপনি কি বিয়ে করেছেন অনেক দিন ধরেই প্রশ্নটা করি করি করেও করা হচ্ছিল না ধ্রুব বিবাহিত কি না অথচ কিছুতেই করা হয়ে উঠছিল না এই কথাটা ওকে জিজ্ঞেস করতে বলেছে কানিজ কারণ কানিজের ধারণা ধ্রুব ছেলেটা কোন বড়লোক বাবার সন্তান যে কি না কোনো কাজকর্ম না করে ভবঘুরে জীবন যাপন করে ভবঘুরে হওয়ার পেছনে কোনো মেয়েজনিত ঘটনাও থাকতে পারে না হলে এমন উদাসী হওয়ার আর কারণ কি যদিও এ ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবে অনন্যা কারণ কানিজ সেই শুরু থেকেই ধ্রুবকে সহ্য করতে পারে না কোন শত্রুতা নেই অথচ ওর সম্পর্কে এমন বিদ্বেষী মনোভাবের কারণ কি সেটাই ভেবে পায় নাও আবারও হাসল ধ্রুব ওর দিকে তাকিয়ে বলল এমন ভেগাবন্ড টাইপের মানুষের কখনো বিয়ে হয় শুনেছেন আর বাংলাদেশের কোন বাবা আছে যে তার মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দেবে আপনার বাবা কি দেবে বলেই ভ্রু নাচালো ধ্রুব সেটা শুনেই লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল অনন্যা আচ্ছা ছেলেটা এ কথাটা কেন বলল তার মানে কি সেও ওকে পছন্দ করতে শুরু করেছে ভেবেই আরো লজ্জা পেল ওর লজ্জিত লাল আভায়েয়ে যাওয়া গাল দুটো দেখে বেশ মজা পেল ধ্রুব বলল আপনি লজ্জা পাচ্ছেন আপনাকে এখন কেমন দেখাচ্ছে জানেন ঠিক নতুন বউয়ের মতো বলেই ঠোঁক টিপে হাসল অনন্যা হঠাৎ বোকা বোকা চেহারায় বলল আমি তো বিয়ে করিনি তাহলে নতুন বউয়ের মতো লাগবে কি করে আপনি সত্যি ভীষণ বোকা এবার হো হো করে হেসে উঠল ধ্রুব ওর হাসি দেখেই নিজের বোকামিতা বুঝতে পারল অনন্যা আসলে ও কিন্তু বোকা নয় অথচ এই ছেলেটার সামনে আসলেই ও বোকা হয়ে যায় নিজের সাজানো গোছানো সব কথা গুলিয়ে ফেলে ইতস্তত করে আবার হুট করেই এমন বোকা মার্কা কথা বলে লজ্জায় নুয়ে পড়ে এটা কেন হয় সে জানে না এটাকেই কি ভালোবাসা বলে হাসি থামিয়ে কিছুটা ধাতস্থ হলো ধ্রুব অদূরে দাঁড়িয়ে থাকা কানিজকে দেখিয়ে বলল আপনার বান্ধবী কানিজ অপেক্ষা করছে সে বিরক্ত হচ্ছে না এতক্ষণে কানিজের কথা মনে পড়ল ওর ধ্রুবের কাছে আসার জন্য ওকে যখন বলেছিল তখনই না করে দিয়েছিল ও অনেক কিছু বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে দু মিনিটের কথা বলে এখানে এসেছে আর সেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করলে ও খেপবে না বুঝি তাই ভাবল ওর কাছে যাওয়া উচিত কিন্তু ধ্রুবের সঙ্গ ওর ভালো লাগছে এখনই এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো কি করবে ভেবে দ্বিধান্বিত হলো কানিজের কাছে না গেলে ও রাগ করবে আবার ধ্রুবকে ছেড়ে গেলে ওর নিজেরই ভালো লাগবে না তবে কি করা উচিত অনেক ভেবে শেষ পর্যন্ত নিজের মনকেই জয়ী করলো ফোন হাতে নিয়ে চট করে ম্যাসেঞ্জারে ঢুকলো টুক করে একটা মেসেজ সেন্ড করে দিয়ে ধ্রুবের দিকে তাকিয়ে বলল ও বিরক্ত হবে না কিছুক্ষণ পর চলে যাবে সে কি আপনি একা যাবেন কি যেন ভাবল অনন্যা তারপর বলল এরপর আপনি কোথায় যাবেন ফ্ল্যাটে না যাব হয়তো ঠিক করিনি কথাটা শুনেই মুখটা উজ্জ্বল হয়ে উঠল ওর খুশি হয়ে বলল তাহলে তো আপনার সাথেই যেতে পারব কি আমাকে সাথে নেবেন না আগেই বলেছি রাস্তা সরকারি চাইলেই যেতে পারেন অনন্যার উজ্জ্বল মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠল সে আরো কিছুক্ষণ ওর সাথে থাকতে পারবে ভেবে মাথা ঘুরিয়ে কানিজের দিকে তাকাতেই দেখতে পেল সে রক্তিম মুখে ওর দিকেই তাকিয়ে আছে মানে পেয়ে সে যে মহা খেপা খেপেছে সেটা বেশ বোঝা যাচ্ছে ও অনন্যার দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে কি যেন ইশারা করে চলে গেল গটগটিয়ে ভিতর চোখে সেদিকে তাকিয়ে আবারও ধ্রুবের দিকে চোখ ফেরালেও বলল। শুধু কি দাঁড়িয়েই থাকবেন না একটু হাঁটাহাঁটিও করবেন তা বেশ চলুন বলে ওরাও কানিজের পেছনে পেছনে হাঁটতে শুরু করল হাইওয়েতে উঠেই একটা রিকশা নিয়ে বাড়ির পথে চলে গেল কানিজ যাবার সময় অনুর দিকে তাকিয়ে আরেকবার চোখ রাঙানিতেও ভুলল না সেটা দেখে মনে মনে যথেষ্ট ভীত হলেও নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করল অনন্যা কারণ বন্ধুর রাগের চেয়ে প্রিয় মানুষের সঙ্গ অনেক বেশি সুখের ও ফোনটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে কি যেন হেবে বলল আচ্ছা আপনার ফেসবুক আইডি টাইডি নেই কি নামে আছে কথা শুনে সরু চোখে তাকালো ধ্রুব চট করে বলল ওসব জিনিসে আমার আগ্রহ নেই তাহলে হোয়াটসঅ্যাপ ইনস্ট্রা উহুম মাথা নাড়ল ধ্রুব নিভে যাওয়া প্রদীপের মতো দপ করে আলো হারালো অনন্যার মুখ নিরস মুখে বলল তাহলে ফোন নাম্বারটা তো দেবেন নাকি সেটাও নেই ধ্রুব শব্দ করে হাসল ওর দিকে তাকিয়ে বলল আমি ফোন ইউজ করি না কি কিহ হঠাৎ আতকে উঠল এই যুগে কেউ ফোন ইউজ করে না এটাও কি বিশ্বাসযোগ্য জি ফোন জিনিসটাকে আমার কাছে বিরক্তিকর লাগে শুধু শুধু সব জায়গায় ওটাকে বই বেরানো তাহলে মানুষের সাথে যোগাযোগ করেন কিভাবে আর আপনার আত্মীয় স্বজনরাই আপনার খবর পায় কি করে আত্মীয় স্বজন থাকলে তো যোগাযোগ করবে আমার তেমন কেউই নেই তাই খোঁজ নেয়ার দরকারও নেই কেউ নেই মানে আপনার বাবা মা গত হয়েছেন আজ পাঁচ সাত বছর হবে ফুট করে মনটা খারাপ হয়ে গেল অনন্যার ওকে কথাটা ওভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি ছেলেটা নিশ্চয় মন খারাপ করেছে ভেবেই মাথা নিচু করে বলল আমি বুঝতে পারিনি সরি ওর মন খারাপের ব্যাপারটা অগোচর থাকলো না ধ্রুবের কাছে ও কি যেন একটা ভেবে বলল শরীর কিছু নেই দশ বারো বছর আগে কেউ মারা গেলে তার জন্য কষ্ট পেতে নেই আমি পাই না ভাবিও না তাদের কথা হাসার চেষ্টা করল ছেলেটা অনন্যা অপ্রতিভ চাহনিতে ওর দিকে তাকালো তার মলিন হাসির তালে নিজেও হাসলো। দুজনেই হেঁটে চলল গন্তব্যের দিকে চলবে গল্প মন ছুঁয়েছে সে গল্পের প্রথম অংশ